নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম এফ স্মিথের রচিত একটি বিখ্যাত গল্প, খুনের মোটিভ। এই গল্পটি অত্যন্ত প্রিয় আমার একটি গল্প। একটি হত্যার পিছনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে খুনিকে বের করা কীভাবে সম্ভব? গল্পটিতে রয়েছে অসাধারণ টুইস্ট। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ছয়জন প্রত্যক্ষদর্শী সবাই একই কথা বলছে আমাকে, নির্লিপ্ত কণ্ঠে বলল ক্যাপ্টেন জ্যাক পার্কার। একটা ম্যানিলা ফোল্ডার বাড়িয়ে দিল ডিটেকটিভ সার্জেন্ট রেমন্ড স্টোনের দিকে। ঘটনাটা ঘটেছে কাল রাতে। টাউনসেন্ড নামের একজন ভদ্রলোক টেলিফোন বুথে ঢুকেছিল ফোন করবার জন্য। বুথের দরজা বন্ধ হওয়ার কয়েক মিনিটের পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লাশের পিঠে বিদ্ধ অবস্থায় একটি আইসপিক পাওয়া গেছে। কথাগুলো নিশ্চয়ই পাগলের মতো শোনাচ্ছে, তাই না? স্টোনের কণ্ঠটা যেন ঘ্যাত ঘ্যাত করে উঠল বন্য শুকুরের মতো। আপনি নিশ্চিত যে এটা একটা খুনের কেস? লাশের পিছনে একটা ব্লেড ঢুকে থাকলে সবার আগে এই চিন্তাটাই মাথায় আসে। পড়ে দেখো রিপোর্টটা, পল ডেকা তৈরি করেছে। তুমি তো চেনো ওকে, কেমন স্বভাবের লোক, সব কিছু নিয়ে খুঁতখুত করে সবসময়। তাহলে কেসটা ওকেই দিচ্ছেন না কেন? জানতে চাইল স্টোন। নাইট শিফটে কাজ করতে বেশি আগ্রহী ও, তাছাড়া তথ্য জোগাড় করার ক্ষেত্রে ওর জুড়ি মেলা ভার, কিন্তু মাথা ঘামানোর কাজে তেমন দক্ষ নয়। ওর ধারণা এই রহস্য ভেদ করবার জন্য তুমিই যোগ্য, আর এই ব্যাপারে আমিও ওর সঙ্গে একমত। কার্টিস আর লিসেনারকে খবর দেওয়া হয়েছে, ওরা দুজন রিপোর্ট করবে তোমার কাছে। নিজের অফিসে গেল পার্কার। নিজের কামরায় একা বসে আছে স্টোন, রিপোর্টের খুঁটিনাটি সব কিছু দেখে নিচ্ছে ভালো করে। সত্যি রিপোর্ট লেখার কাজে অবশ্যই প্রশংসা করতে হবে ডেকারকে। অপরাধের বিশদ বর্ণনা, চাক্ষুষ সাক্ষীদের জবানবন্দি, ছবি, বুথের লোকেশনের চার্ট এবং ক্রাইম স্পটের নির্ভুল বর্ণনা, আর সেই সঙ্গে পরিমাপ, একদম নিখুঁত বিবরণ। বিশাল রিপোর্টটা দেখে যেন অবাক হয়ে গিয়েছিল স্টোন। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি পয়েন্ট বর্ণনা করে দেওয়া হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখল। অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে ফোন বুথের ভেতরে এবং বাইরে, কিন্তু টেলিফোনের রিসিভার আর কেটেলের ওপর শুধু একজনেরই আঙুলের ছাপ আছে, সেটা টাউনসেন্টের। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তু, কোনো কিছুই চোখ এড়িয়ে যায়নি ডেকারের। চকলেটের খোসা, সিগারেটের অবশিষ্টাংশ, সোডা পপকর্নের ক্যান এবং আরও অনেক কিছু, এগুলো ছিল বুথের বাইরে। যে জিনিসগুলো বুথের ভেতরে ছিল সেগুলোর জন্য তৈরি করা হয়েছে আলাদা তালিকা। স্টোন একটা একটা করে দেখল বুলেট দিয়ে লেখা নামগুলো। ডালমিন চুইনগামের দুটো দোমড়ানো খোসা এবং দু ফুট লম্বা একটা নোংরা দাড়ি, একটা ডক্টর পেপার বোতলের ছিপি, এক টুকরো লম্বা কাগজ, ওটাতে বাজারের লিস্ট লেখা আছে, একটা লাকি স্ট্রাইক সাব, 2 ইঞ্চি দৈর্ঘ্যের কালো চকচকে এক টুকরো ইলেকট্রিক টেপ। বুথের নিচের দিকে কাঁচের ওপর আটকানো অবস্থায় পাওয়া গেছে টেপের টুকরোটা। টেপের নামের পাশে একটি মন্তব্য লিখেছে ডেকার, সম্ভবত টেলিফোন মেরামতি এটি ফেলে গেছে। এখানে উল্লেখ আছে রিচার্ড বুথে ঢোকার ঠিক আগের মুহূর্তে সার্ভিসিং করে দিয়ে গেছে লোকটা। একটা সামান্য আইসপিক ব্যবহার করা হয়েছে মারণাস্ত্র হিসাবে। ওটার 4.5 ইঞ্চি দৈর্ঘ্যের ব্লেড একটি গোলাকার কাঠের হাতলের ভেতরে বসানো ছিল। হাতলটি প্রস্থে 1 ইঞ্চি আর লম্বায় 4 ইঞ্চি। আইসপিকটা পাওয়া গেল খামের ভেতরে। স্টোন লক্ষ্য করে দেখল হাতলটা নতুন করে রং করা হয়েছে, চকচক করছে লাল রং। ব্লেড দেখে বোঝা যাচ্ছে ওটা বহু বছরের পুরনো, অত্যন্ত যত্ন নিয়ে ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে অস্ত্রটা। বোধহয় হত্যার কাজে ব্যবহার করবার উদ্দেশ্যেই বিশেষভাবে তৈরি করেছে খুনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে এখনও পৌঁছায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে সম্ভবত হৃৎপিণ্ডে ফুটো হয়ে মৃত্যু হয়েছে ভিকটিমের। প্রাথমিক পরীক্ষার পর এমন কথাই বলছেন পরীক্ষক। বাম কাঁধের হাড়ের ঠিক নিচ দিয়ে ঢুকেছে পিকটা। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে কোনো মানুষের পক্ষে
এমনভাবে নিজের পিঠে নিজে পিক ঢুকানো সম্ভব নয়। ছবিতে দেখা যাচ্ছে টাউনসেন্ড উপুর হয়ে পড়ে আছে মেঝের উপর, আর ওর পিঠের দিক থেকে দেখা যাচ্ছে বেরিয়ে আছে পিকের হাতলটা। সম্পূর্ণ বন্ধ হয়ে আছে বুথের ইনডোর দরজা, আর ওটার গায়ে লেগে আছে ভিকটিমের দেহ। টাউনসেন্ডের মৃতদেহ বের করার জন্য দরজাটা খুলে ফেলতে হয়েছিল বাইরে থেকে। টাউনসেন্ডের দেহ তল্লাশি করে তেমন বিশেষ কিছু পাওয়া যায়নি। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্যক্তিগত ব্যবহার্যের হিসাবে যা কিছু থাকে সেসব ছিল টাউনসেন্ডের সঙ্গে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল স্টোন, চেয়ারে এড়িয়ে দিল দেহটা। এত বিশদভাবে লেখা হয়েছে রিপোর্টটা, আসলে একটা মাস্টারপিস বলা চলে একে। কিন্তু কে হত্যা করেছে টাউনসেন্ডকে, অথবা ঠিক কীভাবে ঘটানো হয়েছে হত্যাকাণ্ড, তার কোনো বর্ণনা নেই এখানে। সকাল 9টা, রুমে এসে রিপোর্ট করলো দুজন ইনভেস্টিগেটিং অফিসার, হার্ভে কার্টিস এবং ফ্রেড লিনজার। তাদেরকে নির্দেশনা দিল স্টোন কীভাবে কাজ শুরু করতে হবে। টাউনসেন্ডের ব্যক্তিগত এবং ব্যবসায়িক সমস্ত খবরাখবর নিয়ে রিপোর্ট করতে বলল দুপুরের মধ্যে। অধীনস্থ দুজনের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছল স্টোন। তদন্ত শুরু করবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হলো ক্রাইম সিনের স্পট হেলিডারের কর্নারে, 27 স্ট্রিটের লিউ হল সার্ভিস স্টেশন। স্টোন ঠিক করলো সে একাই যাবে ওখানে। ঘটনার আদ্যপান্ত স্টোনকে বলার জন্য যে উদ্গ্রীব হয়েছিল সে হলো লিউ হল সার্ভিস স্টেশনের মালিক লিউ হল। কথাগুলো সে আগেও বলেছে, এর আগে যে পুলিশ এসেছিল তাদের, একাই গাড়ি চালিয়ে এসেছিল লোকটা। তখন বাজে 9টা, লিউ হল বলল, গাড়ির ট্যাঙ্কি পুরো ভরে দিতে বলল আমাকে, আর $1 চেঞ্জ নিয়েছিল কল করার জন্য। বুথের ভেতরে ঢুকে ওকে ডায়াল করতে দেখেছিলাম। বুথের চারপাশ ঘুরে দেখল স্টোন, অ্যালুমিনিয়ামের তৈরি ফ্রেমওয়ার্ক ছাড়া বাকি সব কিছুই কাঁচের দেওয়াল দিয়ে তৈরি, যার ফলে সরাসরি চোখ চলে যায় সামনের কংক্রিটের দেওয়াল অবধি। উইন্ডশিল্ড পরিষ্কার করতে করতে একবার নজর দিয়ে তাকিয়েছিলাম ওর দিকে, বলল লিউ হল। দেখলাম কথা শেষ করে রিসিভারটা ঝুলিয়ে রাখছে ক্রেডলে, আর তারপর ঘুরে দাঁড়ালো দরজা খোলার জন্য, কিন্তু খুলতে পারল না। এর আগেই টলমলো করে উঠল ওর দুটো পা। দেখলাম ও ঘুরে পড়ে গেল উগুর হয়ে, আর দৌড়ে ছুটে গেলাম আমি। তখন আরও কয়েকজন কাস্টমার উপস্থিত ছিল, তারাও ছুটে এলো। অস্ত্রটা ড্যাগার বা অন্য যাই কিছু হোক না কেন, কাঁচের ভেতর দিয়েই দেখতে পেলাম পিঠের ভেতর সম্পূর্ণ ঢুকেছিল। বাইরে থেকে বুঝতে পারছিলাম না বেঁচে আছে নাকি মারা গেছে। হয়তোবা লোকটার শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু শরীর এক চুল পরিমাণ নড়ল না। দরজা খোলার চেষ্টা করেছিলাম সবাই মিলে, কিন্তু এমন বেকায়দাভাবে পড়েছিল তার শরীরটা, কিছুতেই খুলতে পারিনি আমরা। আমরা ফোন করেছিলাম পুলিশকে, তারা আসার পর দরজার ফ্রেমটা খুলে বের করে আনে ওকে। উদ্ধার কাজ শেষ করতে প্রায় ½ ঘন্টা সময় লেগেছিল, কিন্তু ততক্ষণ টিকে থাকতে পারেনি ও। বুথের আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেখেছিলেন? শুধু মানুষ কেন, একটা ভূতও ছিল না, তাৎক্ষণিক জবাব দিল লিউ। যদিও একটা কথা ভাবছিলাম মনে মনে, তখন এখানে আরও একজন লোক ছিল, টেলিফোন সার্ভিসম্যান, সেও ঘটনাটা দেখেছে সম্ভবত। গতরাতে টেলিফোন বুথের ওপর আউট অফ অর্ডার সাইন লাগানো ছিল, মৃত লোকটা ড্রাইভ করে এখানে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে সরানো হয় বোর্ডটি। আসল কথা হলো, লোকটি যখন বুথে কথা বলতে ঢুকেছিল তখনও দাঁড়িয়েছিল সার্ভিসম্যান, এয়ার হোস্টের সামনেই ছিল সে। ওই যে ওদিকে হাত তুলে স্টেশনের বাম দিকে একটা ছোট সার্ভিস আইসল্যান্ডের দিকে ইঙ্গিত করল লিউ। যদিও ওখানে ছিল হয়তো কিছুই দেখতে পায়নি, নিজের গাড়ির টায়ারের ওপর উবু হয়ে পড়েছিল লোকটা, আমি বুথের দিকে দৌড় দেওয়ার আগেই চলে গেছে। ট্রাকের নম্বরটা দেখেছিলেন আর ভালো করে লক্ষ্য করেছিলেন লোকটাকে? না, বুঝতে তো পারছেনই কি ঘটে এসব ক্ষেত্রে, তারা সবাই দেখতে একই রকম, একজন সার্ভিসম্যান আর তার ট্রাক কেউ কখনো এত খুঁটিয়ে দেখে না। ওই ইউনিফর্ম আর টুপি পরে যে কেউ এসে দাঁড়াতে পারে আপনার সামনে,
সে দ্রুত পায়ে এগিয়ে এলো একজন সেলফ সার্ভিস কাস্টমারের দিকে। বিল না দিয়েই চলে যাওয়ার উদ্যোগ নিয়েছিল লোকটা। বুথ এবং এর আশেপাশে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল স্টোন। স্টেশন বিল্ডিংয়ের যে কোনো অংশ থেকে পাক্কা 30 ফুট দূরত্বে এই বুথ, এবং রাস্তার দিক থেকে হিসেব করলেও একই দূরত্ব। বুথে ঢোকার দরজা স্টেশনের দিকে মুখ করা, সুতরাং কেউ কল করবার সময় তার পিঠটা থাকবে ক্যাম্পের দিকে। বুথের ডান দিকে একটি পার্কিং স্পেস, অনেকগুলো গাড়ি একসঙ্গে রাখা যাবে ওখানটায়। টেলিফোন বুথ এবং সার্ভিস এরিয়ার ঠিক মধ্যেখানে একটা ছোট সেলফ সার্ভিস অ্যান্ড ওয়াটার আইল্যান্ড আছে। ডেকারের সূক্ষ্ম হিসাব মতে বুথ থেকে ওই আইল্যান্ডের দূরত্ব 28 ফুট 4 ইঞ্চি। বুথের শেষ প্রান্তে থেকে 2 ফুট দূরে উঁচু এক কংক্রিটের দেওয়াল, দেওয়ালের উচ্চতা 7 ফুট, তারপরে খালি মাঠ। ধীর পায়ে এগোলো স্টোন, খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ফোনবুকের গঠন। কোনো আঘাতের চিহ্ন নেই ওর গায়ে, জানলার কাছে কোনো ফুটোও খুঁজে পেল না, এবং দেখল একদম অক্ষত আছে অ্যালুমিনিয়ামের ফ্রেমওয়ার্ক। ভেতর থেকে দরজা বন্ধ করলে ফোন বুথ একদম সিলড হয়ে যায়। তখন শুধুমাত্র বুথের নিচের প্রান্তে 2 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে বাতাস চলাচলের জন্য। বুথের দরজা বন্ধ করে বুথের বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল স্টোন। দরজার নিচে 2 ইঞ্চি ভেন্টিলেশনের স্পেস দিয়ে ঢোকানোর চেষ্টা করলো তার ডান হাত, কিন্তু পারল না। হাতটা আটকে গেল কবজি পর্যন্ত ঢোকার পর। এমন অবস্থায় কারোর পক্ষে ডাউন সেন্টের পিঠে ওভাবে পিক দিয়ে আঘাত করা অসম্ভব। দরজাটা খুলে বুথের দিকে তাকালো স্টোন। ডান দিকের কোনায় বসানো আছে টেলিফোন, বাম দিকে একটি ছোট তাক আছে, তাকের ওপরেই থাকার কথা টেলিফোন ডায়েরিগুলো। কিন্তু ইয়েলো পেজ আর হোয়াইট পেজ দুটো ডায়েরি চেনের দুটো শেষ প্রান্তে ঝুলছে তাকের ওপরের হুক থেকে। যদিও এখনও দিনের আলো আছে, স্টোন দেখল বুথে লাইট জ্বলছে না। ওর মনে পড়ে গেল ডেকার বিষয়টি উল্লেখ করেছিল রিপোর্টে যে বাল্ব নষ্ট। কোনো সমস্যা নেই টেলিফোনটায়, কাজও করছে ঠিক মতো। মাথা ঝাঁকালো স্টোন, ফিরে গেল লিউয়ের কাছে। পাম্পের কাছে দাঁড়িয়ে এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল লিউ। আপনি বললেন লোকটা দরজাটি খুলেছিল আর তারপরই পিছন দিকে ঘুরে পড়ে যায়, প্রশ্ন করল স্টোন। না, লিউ উত্তর দিল, শুধু হাত রেখেছিল হ্যান্ডেলের ওপরে, ওইটুকুই বলতে পারি আপনাকে। আপনার কি মনে হয় কেউ ওর উপর ছুঁড়ে দিল আইসের পিক আর মুখ থুবড়ে উগড় হয়ে পড়ে গেল? যুক্তি আছে কথাটায়। ওয়েল, এক কাজ করুন, আমি ছাড়া আরও 5 জন সাক্ষী আছে এই ঘটনার, তাদের জিজ্ঞেস করুন কি কি ঘটেছিল তখন, অথবা তা না হলে ধরে নিতেই পারেন আমি ঘটিয়েছি এই ঘটনাটা। দেখুন, দরজা বন্ধ ছিল, আমি আবারও বলছি আপনাকে, ওই মুহূর্তে বুথের ভেতরে অথবা ওর আশেপাশেও কেউ ছিল না। আর ওই নিরেট কাচের দেওয়ালগুলো না ভেঙে ওটার ভেতরে কিছু ছুঁড়ে ফেলা সম্ভব নয়। একটা জটিল কেসে পড়ে গেছেন আপনি সার্জেন্ট। বেশ ভালো করেই জানি আমি কথাটা, স্বীকার করল স্টোন। ওয়েল মিস্টার লিউ, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, প্রয়োজনে হয়তো আবারও দেখা হতে পারে আপনাদের। অন্যান্য সাক্ষীদের সঙ্গে কথা বলার পর লিউয়ের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই করে দেখল স্টোন, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া যায়নি তাদের কাছ থেকে। কিছুটা ব্যর্থ মন নিয়েই হেডকোয়ার্টার্সে ফিরে গেল। এমন নতুন কোনো তথ্য বের করতে পারেনি ও, ডেকারের রিপোর্টে যা নেই। ময়না তদন্তের রিপোর্ট এসে গেছে ওর ডেস্কে। রিপোর্টটা চোখের সামনে মেলে ধরতেই একটা যেন বিস্ফোরণ ঘটল রুমের ভেতরে। করোনারের রিপোর্ট অনুযায়ী আইস পিকের সৃষ্টির ক্ষতর কারণে মৃত্যু হয়নি তার, কিউরিয়ার লাগানো ছিল আইস পিকের ফলায়, এই বিষের কারণেই মৃত্যু হয়েছে টাউন সেন্টার। মেডিকেল এক্সামিনারের দৃঢ় বিশ্বাস, যদি ভিকটিমকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হতো তাহলে শুধুমাত্র আঘাতের সৃষ্ট ক্ষতটাই তার জীবনের প্রদীপ নিভিয়ে দিতে পারত। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে তিনি যথেষ্ট ভাবনা চিন্তা করেছেন। যদি কোনোভাবে ব্লেডটা ব্যর্থ হয় হাটের গায়ে ফুটো করতে, তারপরেও যাতে ভিকটিমের মৃত্যু হয়, এই জন্যই খুনি বিষ মাখিয়েছিল ব্লেডের গায়ে। আরও চমক অপেক্ষা করছিল রিপোর্টের পাতায়। অ্যাপিয়েটের উপস্থিত দেখা গেছে টাউন সেন্টারের রক্তে,
এবং একটি ম্যালিগ্যান্ট কিউলারও আছে তার ব্রেইনে। এই দুটি পয়েন্টের তাৎপর্য ব্যাখ্যা করে নিজের অনুমান প্রকাশ করেনি মেডিকেল এক্সামিনার। বিষয়টি স্টোনের দায়িত্বেই ছেড়ে দিয়েছেন। স্টোন আউটবক্সের রিপোর্টটা রাখতে না রাখতেই সামনে এসে হাজির হলো কার্টিস আর লিসনার। কি ব্যাপার? ডিটেকটিভ দুজনকে ওর ডেস্কের সামনের চেয়ারে বসতেই জিজ্ঞেস করল স্টোন। ব্যাপারটা খুব হতাশা ব্যঞ্জক স্টোন, কার্টিস বলল। টাউন সেন্টের মতো মানুষকে কেউ খুন করতে পারে এটা তার ধারণার বাইরে। বিবাহিত জীবনে সুখী একজন মানুষ, দুটো টিনেজার ছেলে রয়েছে ঘরে, একটা মোটিভও জোগাড় করতে পারলাম না তার খুন হওয়ার পেছনে। কী কী জানলে টাউন সেন্টের বিষয়ে? শান্ত কণ্ঠে প্রশ্ন করল স্টোন। লোকটা ছিল শান্ত, অমায়িক ভদ্র, বয়স 49, বলতে গেলে একরকমের নির্ভীতচারী। জানা মতে কোনো শত্রু নেই। প্রায় ডজনখানেক লোকের সঙ্গে আমি কথা বলেছি, প্রত্যেকেই ভীষণ পছন্দ করত মানুষটিকে। সবার একই মত, সে একজন ভালো মানুষ ছিল। সে নিজের অজ্ঞাতসারে একটি মাছির গায়েও আঘাত করেনি। আর মানুষের কথা তো বলাই বাহুল্য, তার মতো এমন নিপাট ভালো মানুষকে কেউ হত্যা করার কথা কেউ ভাবতেই পারে না। আর ব্যবসার কি খবর? একটা বইয়ের দোকান চালাতো স্ত্রীকে সঙ্গে নিয়ে, তেমন আহামরি কিছু না, কিন্তু স্বচ্ছন্দে চলে যাচ্ছিল তাদের চারজনের জীবন। কোনো উইল রেখে গেছে অথবা লাইফ ইন্স্যুরেন্স? এই বিষয়গুলো চেক করার সময় পাইনি, লিসনার মাঝখান দিয়ে বলল। তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলে? না, এখনো বলিনি, বলল কার্টিস। ভাবলাম এ কাজটা তুমি করলে বেশি ভালো হবে, এখনো আঘাতের ধাক্কাটা সামলে উঠতে পারেননি ভদ্রমহিলা, ডাক্তারের তত্ত্বাবধানে আছেন। ঠিক আছে, যাও গিয়ে দেখো আরও কোনো নতুন তথ্য জোগাড় করতে পারো কি না। একটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ছবি তৈরি করো, খোঁজ নিয়ে দেখো কোনো ইন্স্যুরেন্স করা ছিল কি না, আর হ্যাঁ যদি কোনো উইল করা থাকে তাও দেখবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে কি আমরা লাঞ্চে যেতে পারি? লিসনার জানতে চাইল। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু দয়া করে 7 কোর্সের মিল খেতে বসো না, আমি অতি দ্রুত তোমাদের কাছে কিছু আশা করছি। হেলেন টাউনসেন্ড, বয়স 40-এর কোটা পেরিয়ে গেছে আরও 2 বছর আগেই, কিন্তু দেখতে এখনও অপূর্ব সুন্দরী। তার আকর্ষণীয় দেহটি দেখলে 22-23 বছরের যুবতী বলেই মনে হয়। জীবনের এই চরম সংকট মুহূর্ত, অপঘাতে স্বামীর মৃত্যু, কোনো কিছুই একটুও ম্লান করতে পারেনি তার লাবণ্যকে। একটি পিঙ্ক কালারের জ্যাকেট গায়ে দিয়েছেন, বিছানায় বসে আছে হেলান দিয়ে, তার পিছনে অনেকগুলো বালিশ জড়ো করে রাখা। ডাক্তার ওয়াগনার এগিয়ে এসে ঘরের ভেতর নিয়ে এলেন স্টোনকে। হেলেনের সোনালি রঙের রেশমি চুলগুলো কোমল বিদ্যুতে লুটিয়ে আছে কাঁধের ওপরে। চুলগুলোর মাঝখানে পাণ্ডুর মুখখানা, যেন ফ্রেমে বন্দী কোনো ছবি। তার গভীর কালো চোখ দুটোর দিকে তাকাতেই পুরো গল্পটা স্পষ্ট হয়ে গেল স্টোনের কাছে। চোখের কোল দুটো শুকনো হলেও তাতে মানসিক কষ্টের ছাপ ফুটে রয়েছে। বোঝা যাচ্ছে একটু আগেও সেখানে অশ্রুধারা বয়ে যাচ্ছিল। স্টোন ভাবল হেলেনের এই অপার সৌন্দর্য পৃথিবীকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখত, যদি এখন তার ফ্যাকাশে গাল দুটো আরও একটু গোলাপি হতো আর ঠোঁটের কোণায় মোনালিসার রহস্যময় হাসিটা ফুটে থাকত। ডাক্তার ওয়াগানের কণ্ঠ শান্ত ও গম্ভীর, দীর্ঘকায় লোক, হালকা পাতলা সাবলীল শরীরে নড়াচড়ায় কোনো আড়ষ্ট ভাব নেই। চেহারাটা সুদর্শন, কিন্তু তার মধ্যে একটা অমার্জিক কর্কশ ভাব প্রকট হয়ে আছে। মোট কথা, তার চোখে মুখে প্রশান্ত গাম্ভীর্যের পাশাপাশি কঠোরতা এবং অনমনীয় ভাব স্পষ্ট ফুটে আছে। 50-এর কাছাকাছি হবে বয়স, একটা মা মুরগি নিজের ছানাগুলোকে পৃথিবীর সমস্ত বিপদ থেকে দূরে রাখার জন্য যেমন করে নিজের ডানার নিচে লুকিয়ে রাখে, লোকটিও ঠিক সেই রকমভাবে আছেন হেলেনের পাশে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সার্জেন্ট, ওর এখন কি অবস্থা, প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে মিসেস টাউনসেন্ড, ডাক্তার ওয়াগানার বললেন। আশা করি ওর সঙ্গে কথা বলার সময় এই বিষয়টি ভুলে যাবেন না। আমি ঠিক আছি কার্ট, হেলেন টাউনসেন্ড বলল।
ওনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত। চোখ তুলে তাকালো স্টোনের দিকে, অপেক্ষা করে আছে কখন শুরু হবে প্রশ্ন উত্তরের নামে আবেগের কাটাছেঁড়া। এই মুহূর্তে বিরক্ত করছি বলে আমি অত্যন্ত দুঃখিত মিসেস টাউনসেন্ড। খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কথাগুলো শেষ করার চেষ্টা করব আমি। স্টোনের কোমল কণ্ঠে সত্যিকারের অনুভূতি প্রকাশ পেল। বুঝতে পারছি আপনি কি পরিমাণ মানসিক চাপ আর মনোকষ্টের মাঝে নিজেকে সামলানোর চেষ্টা করছেন। আপনার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে আছেন, আর এর পিছনে কে দায়ী তাও জানতে চান। সরাসরি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে, আশা করি সত্যি কথাটাই বলবেন। আপনি কি জানেন কেন কেউ হত্যা করতে পারে আপনার স্বামীকে? কথা শুরু করার আগেই একবার ঢোক গিলল হেলেন, তারপর ধীর কণ্ঠে নিচু স্বরে উত্তর দিল। স্টোনের হৃৎপিণ্ডটা নড়ে গেল একেবারে। না, পুরো বিষয়টি দুর্ভদ্র ঠেকছে আমার কাছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি পুরো ব্যাপারটা অবিশ্বাস্য এবং অদ্ভুত। যদি এমন হয় কেউ যদি ভুল করে অন্য কারোর বদলে ওকে ভিকটিম বানিয়ে ফেলেছে, তাহলেই কেবল আমি আমার মনকে বোঝাতে পারবো। কিন্তু কেউ সত্যি সত্যি ওকে খুন করতে চাইতে পারে বা খুন করতে পারে, এটা মেনে নেওয়া আমার পক্ষে একদম অসম্ভব। এই হত্যাকাণ্ডের পিছনে কোনো অন্য নারীর হাত আছে কি, কোনো ঈর্ষাপরায়ণ স্বামী? ডাক্তার ওয়াগানার রূঢ়কণ্ঠে জবাব দিলেন, দেখুন, এই মুহূর্তে এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে কথা না বলার অনুরোধ করেছি আপনাকে। নানা কার্ড, কোনো অসুবিধা নেই। না মিস্টার স্টোন, আমাদের দুজনের মাঝে তৃতীয় কারোর উপস্থিতি ছিল না। ওর মনে আমি ছাড়া আর অন্য কোনো নারীর স্থানই ছিল না, তাই ঈর্ষাপরায়ণ স্বামীর প্রশ্নই আসে না। এবং আমার জীবনেও কোনো প্রেমিক বা পুরুষ নেই যে খুন করতে চাইবে আমার স্বামীকে। রিচের সঙ্গে আমার 17 বছরের দাম্পত্য জীবন চলছে, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্পর্কের প্রথম দিন থেকে আজ অবধি আমরা দুজন দুজনের প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আছি। তার কথাটা সত্যি বলেই ধরে নিল স্টোন। মিসেস টাউনসেন্ড, আপনি তো দোকানেই কাজ করতেন আপনার স্বামীর সঙ্গে, দুজনই কি একসঙ্গেই বাড়ি ফিরে আসতেন? না, আমি সবসময় দুপুর 2টোর মধ্যে বাড়ি ফিরে আসি। তার কিছুক্ষণ পরে ছেলেরা ফিরে আসে স্কুল থেকে। বাকি সময়টুকু রিচার্ডকে সাহায্য করবার জন্য একটি মেয়ে রাখা হয়েছে দোকানে। মেয়েটির নাম ডেনিস কার্টার, সে স্থানীয় একটি কলেজে পড়ে। ডেনিস এলেই আমি বেরিয়ে পড়ি দোকান থেকে। শনিবারেও কাজে আসে ডেনিস। রিচ সাধারণত সন্ধ্যে 6টার মধ্যেই দোকান বন্ধ করে দেয়। কিন্তু গতকাল রাতে বইয়ের একটা চালান আসার কথা ছিল, ওগুলো তুলে রেখে আসতে একটু বেশি সময় লাগবে, তাই ভেবেছিলাম রাত 10টার মধ্যেইও বাড়ি ফিরে আসবে। আপনার স্বামী যেখান থেকে ফোন করেছিল সেটা আপনার দোকান থেকে বেশ দূরে, বলল স্টোন। দোকান বন্ধ করার পর উনি যদি গাড়ি চালিয়ে বাড়িতে ফেরার পথ ধরতেন, তাহলে বলতে হবে অন্তত 3 মাইল রাস্তা বেশি হাঁকিয়েছেন গাড়িটাকে। আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওখানে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল তার। খুন হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা কল করেছিলেন তিনি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল হেলেন। জানি আমি, চাপা কণ্ঠে উত্তর দিল। আমি জানি ও আমাকেই ফোন করেছিল। 2 বাহু ভাঁজ করে তার ভেতরে ডুবিয়ে দিল মাথাটা। কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে, সামলাতে কষ্ট হচ্ছে তার নিজেকে। স্টোন বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে কি বলা উচিত, যা আশা করেনিও তাই ঘটেছে। নিজের স্ত্রীকে ফোন করবার জন্য এত দূর রাস্তা আগ বাড়িয়ে গাড়ি চালিয়ে যেতে হলো কেন? স্ত্রীকে দোকান থেকেই বা ফোন করলো না কেন? প্রশ্ন উত্তরের ফাঁকে নিজের মেডিকেল ব্যাগটা খুললেন ডাক্তার ওয়াগনার। একটি ইঞ্জেকশন প্রস্তুত করছেন হেলেনের জন্য। সার্জেন্ট, অনুরোধ করে বলছি, আপনি এখন আসতে পারেন, আর কথা বলা সম্ভব নয় হেলেনের পক্ষে। ঠিক আছে ডাক্তার, কিন্তু দয়া করে আরেকটু সময় দিন, শুধুমাত্র একটা শেষ প্রশ্ন করব। মিসেস টাউনসেন্ড, আপনার স্বামী ফোন করে ঠিক কি বলেছিল আপনাকে? ডাক্তার ওয়াগানার ঘুমের ওষুধ দিলেন ইঞ্জেকশনের মাধ্যমে। ও বলেছিল ও বাড়ি ফিরে আসছে, তারপর কেমন জানি অদ্ভুতভাবে বিদায় জানানোর জন্যই
গুড বাই বলে আমাকে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবার জন্য মনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। ও এমন করে কথা বলছিল যেন চির বিদায় নিচ্ছে, আর ওর কোনোদিন দেখা হবে না আমার সঙ্গে, ছেলেদের সঙ্গে। হেলেনের চোখ দুটো বন্ধ করে এক মুহূর্ত বসে রইল চুপ করে। ধীরে ধীরে পিঠটা এলিয়ে দিল বালিশগুলোর ওপর। হেলেন ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে বুঝতে পারছে না স্টোন। ডাক্তার ওয়াগনার স্টোনকে নিয়ে শোবার ঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে পেছন দিক থেকে টেনে বন্ধ করে দিলেন দরজাটা। স্টোনকে লিভিং রুম পর্যন্ত এগিয়ে নিয়ে এলেন। যদি আমার কথায় তিনি বিরক্ত হয়ে থাকেন তবে আমি দুঃখিত, স্টোন ক্ষমা প্রার্থনা সুরে বলল। আবার কখন তার সঙ্গে কথা বলা যাবে দয়া করে আমাকে জানাবেন। অন্ততপক্ষে আগামী দুদিনের মধ্যে সম্ভব হবে না সেটা, বললেন ডাক্তার। আমার মনে হয় এখন আপনি ফিরে গেলেই ভালো হয়। ও নিশ্চয়ই, কিন্তু আমি আপনাকে দু একটা প্রশ্ন করতে পারি? কি জানতে চান? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মিস্টার টাউনসেন্ডের রক্তে কিছু ওষুধের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আশা করছি এই বিষয়টি আপনি ব্যাখ্যা করতে পারবেন। উনি কি নেশাগ্রস্ত ছিলেন নাকি আপনি খেতে দিয়েছিলেন ওই ওষুধগুলো? এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন ওয়াগনার। রিচার্ড টাউনসেন নেশাগ্রস্ত ছিলেন না। সত্যি কথা বলতে কি, ওষুধের নামগুলো আমি লিখে দিয়েছিলাম ব্যবস্থাপত্রে। যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পাবার জন্য ওগুলো তাকে নিতে হতো। মাস চারেক আগেকার কথা, উনি আমার কাছে এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। এসে বলেছিলেন মাথা ব্যথার কথা, বলেছিলেন অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়ার পরেও কোনো উপকার পাচ্ছেন না। লক্ষণ বুঝে বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিলাম এবং অবশেষে ধরা পড়ল ব্রেইন টিউমার। অস্ত্রোপচার করা সম্ভব ছিল না, কথাটা তখনই ওকে জানিয়ে দিলাম। বলেছিলাম খুব বেশি দিন বাঁচবেন না। আমি ভেবেছিলাম সত্যি ঘটনাটা জানানোর পর হয়তোবা মানসিকভাবে ভেঙে পড়বেন মানুষটা, কিন্তু না, বিষয়টা বেশ সহজভাবেই নিলেন এবং একটা অনুরোধ করেছিলেন আমাকে। নিষেধ করে দিয়েছিলেন হেলেন অথবা ছেলেদের কাউকে যেন না জানাই এ কথা। কিন্তু উনি আর আমাদের মাঝে নেই, সম্ভবত আজকালের মধ্যেই কথাটা জানিয়ে দেব ওনার পরিবারকে। এখন ওরা যে মানসিক অবস্থায় আছে হয়তোবা এর চেয়ে বেশি কষ্ট পাবে না। বুঝতে পারছি। আচ্ছা, ওনার কি খুব মাথা ব্যথা হতো? যখনই ওনাকে মাথা নিয়ে প্রশ্ন করতাম বলতেন ব্যথা করে না, অথবা হালকা ব্যথা করে, অ্যাসপিরিন নিয়েছেন। সম্ভবত মিথ্যা কথা বলতেন আমাকে। এটা ঠিক, এ ধরনের টিউমারের প্রথম দিকে ব্যথা থাকে না, কিন্তু ধীরে ধীরে বড় হয়ে টিউমারটি যখন মস্তিষ্কে চাপ দিতে থাকে তখন ব্যথা আরম্ভ হয়। একটা ব্যবস্থাপত্রে কতগুলো ওষুধের নাম লিখে দিয়েছিলাম আমি, মনে হয় ওগুলো ব্যবহার করতে শুরু করেছিলেন। খুব বেশি কথা বলতেন না মানুষটা, নির্ভীতে কষ্ট পেতে পছন্দ করতেন। ওনার শেষ পরিণতি কি জলদি এসে যেত নাকি অনেকদিন ভুগতে হতো? এই উত্তরটা সঠিকভাবে বলা কঠিন, ওয়াগনার বললেন। হয়তোবা দীর্ঘ কয়েক মাস অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো ওনাকে, অথবা অতি শীঘ্রই কোনো একদিন হঠাৎই চলে যেতেন সবাইকে ছেড়ে। এত যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকাটা সত্যি অসহনীয়, কিন্তু অদৃশ্যের কথা আমরা কখনোই জানতে পারি না। অসুখটার সঙ্গে ওর হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছি না আমি। কি মনে হয় আপনার, উনি কি আত্মহত্যা করেছেন? সম্ভাব্য সূত্র তলিয়ে দেখছি আমরা, স্টোন বলল। যতটা জানতে পারি ওনার সম্পর্কে তথ্য দরকার। আপনি কি অনেকদিন ধরে চিকিৎসা করছেন? তা প্রায় 16 বছরের ওপরে হবে, বললেন ওয়াগনার। তবে এর চেয়ে বেশি সময় ধরে আমরা একে অপরের বন্ধু। আপনি কি জানেন ইদানিংকালে উনি কোনো জীবন বীমার পলিসি গ্রহণ করেছিলেন কি না? আমার তো মনে হয় না। উনি যে এজেন্সির মাধ্যমে বীমা করাতে পারতেন সেটা সব গ্রাহকের সব রকম পরীক্ষার ভার আমার উপর। ওনার কাজে আসতে পারে এমন কোনো কাগজে সই দিইনি আমি। জীবন বীমা গ্রহণ করার আগে ওই কাগজ জমা দেওয়া বাধ্যতামূলক। জানি না অন্য কোনো কোম্পানির কাছে গিয়েছিলেন কি না, কিন্তু যেখানেই যা আমার মনে হয় না ডাক্তারদের বোকা বানাতে পেরেছেন। তার এজেন্টের সঙ্গে কথা বলে দেখতে পারেন আপনি, বীমা এজেন্টের নাম হলো হ্যারিস। আমি নিশ্চিত এ ব্যাপারে আরও বেশি সাহায্য করতে পারবে ও আপনাকে। সেখানেই যাব আমি, সংক্ষিপ্ত উত্তর দিল স্টোন।
কথা বলতে বলতে এগিয়ে গেল সামনের দরজার দিকে, ঘুরে দাঁড়িয়ে সরাসরি তাকালো ফিজিশিয়ানের মুখের দিকে। ও ভালো কথা ডাক্তার, কিউরিয়ার সম্পর্কে কিছু জানেন আপনি? প্রশ্নটি শুনে মৃদু হাসি রেখা ফুটে উঠল ডাক্তার ওয়াগানের চেহারায়। এই পরিবর্তনটা চোখ এড়াল না স্টোনের। নিজেকে নিয়ে অহংকার করতে চাই না আমি, কিন্তু এই বিষয়ে আমাকে একজন বিশেষজ্ঞ বলতে পারেন। হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ আছে কিউরিয়ার প্রয়োগ করেই তাকে হত্যা করা হয়েছে। আইসপিকের গায়ে লেগেছিল বৃষ্টি। কথার মাঝখানে একটা ছোট বিরতি দিল স্টোন, মন্তব্য করার সুযোগ দিল ওয়াগানারকে, কিন্তু কথাটা শোনার পর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না ডাক্তারের মাঝে। আমার মনে এখন একটা প্রশ্ন জাগছে, কারোর পক্ষে এমন একটা বীজ জোগাড় করা কতটা সহজ? ডাক্তার নয় অথবা ডাক্তারি বিদ্যার সঙ্গে জড়িত নয় এমন কারোর পক্ষে কাজটি অতটা সহজ নয়, যদি না অ্যামাজনের দিক থেকে তার কোনো বন্ধু বান্ধব থাকে, সরল কণ্ঠে উত্তর দিলেন ওয়াগানার। কিছু রোগের ক্ষেত্রে ওষুধ হিসাবে কিউরিয়ার ব্যবহার করা হয়, কেউ ওষুধ তৈরির কারখানায় কাজ করলে তার পক্ষে এটা জোগাড় করা সম্ভব হতে পারে। আর দেখুন না কি কাকতালীয় ব্যাপার, কয়েক সপ্তাহ আগে কিছু অসংশোধিত কিউরিয়ার চুরি হয়েছে আমার অফিস থেকে। বিস্ময়ে উপরে উঠে গেল স্টোনের ভুরুজোড়া। তাই চুরির ঘটনাটি সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল পুলিশকে, আপনাদের বালগাড়ি ডিপার্টমেন্টে খোঁজ করে দেখতে পারেন, সম্পূর্ণ ঘটনা ডায়েরি করা আছে। সহজ স্বীকারোক্তি প্রকাশ পেল ওয়াগানের কণ্ঠে। যখন চুরির ঘটনাটি জানাতে গিয়েছিলাম ভেবেছিলাম চোর বেটা নেশাগ্রস্ত, সে সবগুলো ওষুধ চুরি করে নিয়ে গেছে, কিন্তু এখন অন্য কিছু মনে হচ্ছে, হয়তোবা শুধু কিউরিয়ারই প্রয়োজন ছিল তার, এবং চোখে ধুলো দেওয়ার জন্য নিয়ে গেছে অন্য ওষুধগুলো। হতে পারে। একটা প্রশ্ন করতে চাই আপনাকে, এমন একটা অদ্ভুত বিষাক্ত পদার্থ আপনার অফিসে রাখার কারণ কি? এটা এমন বিচিত্র কিছু নয় সার্জেন্ট, ব্যাখ্যা করে বোঝাতে চাইলেন ওয়াগনার। সাউথ আমেরিকার ইন্ডিয়ানদের জন্য এটা খুবই সহজলভ্য প্রাকৃতিক উপাদান, তারা এটা পশু শিকার করতে ব্যবহার করে, আর এর পরিশোধিত রূপটি ব্যবহার করা হয় চিকিৎসার ক্ষেত্রে। দেহের মাংসপেশি শিথিল করার জন্য এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ। গত কয়েক বছর ধরে ইউরিয়ারের ওপর গবেষণা করছি আমি, এই ওষুধটির অন্য কোনো ব্যবহার আবিষ্কার করা যায় কি না। পেশাগত কারণে বহু ডিঙি নৌকায় করে অ্যামাজন নদীতে যেতে হয়েছে আমাকে, এবং সেখানে গিয়েই আমি আগ্রহী হয়ে উঠি এই বিষয়ের ওপর, এবং সেখানে গিয়েই আমি আগ্রহী হয়ে উঠি এই কিউরিয়ারের বিষয়ে। তাই গবেষণা চালানোর জন্য বেশ খানিকটা কিউরিয়ার সংগ্রহ করেছিলাম সেখান থেকে। এটা কি সবসময়ই প্রাণঘাতী? হ্যাঁ, বেশি পরিমাণে হলে তো অবশ্যই। অপরিশোধিত অবস্থায় যদি কারো রক্তনালীতে সরাসরি ইউরিয়ার প্রবেশ করিয়ে দেওয়া হয় তবে তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারে শূন্য, কি হচ্ছে ঠিকমতো বুঝে ওঠার আগেই তার মৃত্যু হবে। অবশ্য এখানে কথা আছে, রক্তে যদি অল্প পরিমাণ বিষ মেশে আক্রান্ত ব্যক্তি বাঁচলেও বাঁচতে পারে, আর তা নির্ভর করছে আক্রান্ত ব্যক্তির দৈহিক আকৃতির ওপর। এর প্রতিষেধকও আছে, যদি আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দেওয়া যায় ওষুধটা, বিষের প্রতিক্রিয়াটিকে ঘুরিয়ে দেওয়া যায় এবং বেঁচে যাবে রোগীর জীবন। সরাসরি মুখে খাওয়ার মাধ্যমে পাকস্থলিতে গেলে বিষটা দেহের উপর কোনো প্রতিক্রিয়া দেখায় না, এই কারণেই এই বিষ মাখানো তীর দিয়ে শিকার করা পশুর মাংস খেতে পারে আদিবাসীরা। আপনার অফিসে আছে এই বিষ কে কে জানতো একথা? এই তো মাত্র কয়েক হাজার স্থানীয় টেলিভিশনের দর্শক, আর তার সাথে আমার অফিসের কর্মচারী এবং কয়েকজন রোগী। কথাটি হজম করবার জন্য কয়েক সেকেন্ড চুপ করে রইল স্টোন। দয়া করে একটু বুঝিয়ে বলবেন কি? আসলে এত ব্যাখ্যা করে বলার কিছু নেই, তবুও আপনার সুবিধার জন্য বলছি, বিষয়টা একেবারে জলের মতো সহজ। যতবারই অ্যামাজনে গিয়েছি ততবারই ওখানকার আদিবাসীদের কাজকর্ম আর পরিবেশের ওপরে একটি করে ভিডিও ফুটেজ তৈরি করে এনেছি, টেলিভিশনে প্রচারও করা হয়েছে সেগুলো। চ্যানেল টুয়েড একটি অনুষ্ঠান প্রচার করে অ্যাডভেঞ্চারাস ভয়েস নামে, কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠির একটি পর্বে অংশ নিয়েছিলাম আমি। সাক্ষাৎকার পর্বের এক পর্যায়ে উপস্থাপক এই বিষয়ের ওপর কয়েকটি প্রশ্ন করেছিল আমাকে, সিনেমাতে সবাই দেখে সেটা, ইন্ডিয়ানরা তীরের ডবায় একটি বিষ মাখিয়ে নিচ্ছে পশু শিকার করার আগে,
কিউরিয়ার গুণাগুণ এবং কার্যকারিতা সম্পর্কে সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম। তার সঙ্গে এও বলেছিলাম, আমার অফিসের ল্যাবে এই বিষয়ের উপর গবেষণা করছি। হায়, তখন তো জানতাম না রিচার্ডকে হত্যা করার জন্য কেউ চুরি করে নিয়ে যাবে এই বিষের বোতল। খুনি কিউরিয়ার কোথা থেকে সংগ্রহ করেছিল তা এখনও আমরা জানতে পারিনি, কিন্তু এটার প্রকৃতি মালিক যে আপনি হতে পারেন এ কথাটা জেনে কিছুটা নিশ্চিন্ত বোধ করছি। আপনার কি কখনো মনে হয়নি মিস্টার টাউজেন নিজেই এই বিস্তুল নিতে পারেন অফিস থেকে? ডাক্তার থমকে গেলেন এক মুহূর্তের জন্য। হ্যাঁ, নিতেই পারে, এমন সুযোগ ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন করবে সে এটা? হয়তোবা তিনি তার অসহ্য মাথা ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতেই চেয়েছিলেন। ডাক্তারের চোখের সামনে একটি তৈরি উত্তর তুলে ধরতে চাইল স্টোন। না, রিচার্ড এমন দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন না। জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে নিজেই চলার পথের পথটাকে ছোট করে ফেলবেন এমন কাপুরুষ তিনি ছিলেন না, যদিও যন্ত্রণাটা খুবই অসহনীয় ছিল। ডাক্তারের সঙ্গে হাত মেলাবার জন্য নিজের ডান হাতটা বাড়িয়ে দিল স্টোন। ধন্যবাদ ডাক্তার, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাকে। আমি চেষ্টা করব মিসেস টাউজেনকে বিরক্ত না করবার জন্য। যদি খুব বেশি প্রয়োজন হয় কেবল তখনই যোগাযোগ করব ওনার সঙ্গে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো স্টোন, ফিরে গেল হেডকোয়ার্টারের দিকে। কার্টিসের দ্বিতীয় রিপোর্ট এসে জমা হয়েছে স্টোনের ঝুড়িতে। একটু বেশি সময় লাগছে বইয়ের দোকানটায়। একটি বিষয়ে নিশ্চিন্ত করেছে কার্টিস, টাউন সেন্টারের সমস্ত সহায় সম্পত্তি স্ত্রীর সঙ্গে যৌথ নামে করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো একটা জীবন বিমা করা আছে টাউন সেন্টার নামে, এর পরিমাণ $8 মিলিয়ন। মৃত্যুর মাত্র 3 মাস আগে করা হয়েছে বিমাটা। একটা উত্তেজনা টের পাচ্ছে স্টোন মনের মধ্যে। হ্যারিসের কাছে ফোন করতে হবে সে ভাবল। এক মুহূর্ত পরেই হ্যারিসের কণ্ঠ ভেসে এলো, উত্তেজিত শোনাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে বলতেই তার গলা স্বর পাল্টে গেল। টেলিফোনের অপর প্রান্ত থেকে তার চিন্তিত কণ্ঠ শোনা যাচ্ছে, আমার এজেন্সির প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন মিস্টার টাউনসেন্ড, ব্যবসায়িক এবং ব্যক্তিগত সব বিমাই এখান থেকে করিয়েছেন তিনি। 3 মাস আগে পর্যন্ত ঠিক মতোই চলছিল সব কিছু, তারপর একদিন হঠাৎ বিমূর্ষ মুখে এসে উপস্থিত হলেন আমার অফিসে। বললেন, একটা পলিসি করাতে চান $5 লক্ষ। আজকালকার দিনে এটা তেমন অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, বুঝতেই তো পারছেন 50-এর কাছাকাছি বয়স হয়ে গেলে মৃত্যুর চিন্তা এসে বাসা বাঁধতে থাকে মানুষের মনের মধ্যে, দুশ্চিন্তা ভর করে মাথায়। হঠাৎ মৃত্যু হলে তার পরিবারের কী অবস্থা হবে? তখন মানুষ স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে আরও বেশি নিরাপত্তা বলয় তৈরি করতে চায়। যাই হোক, ওর এই সিদ্ধান্তে খুশি হয়েছিলাম আমি, কারণ পলিসিটা করাতে পারলে অখরে আমারও লাভ হবে। ওর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার কার্ড ওয়াগানের কাছে পাঠিয়েছিলাম। যারাই আমাদের এজেন্সি থেকে বিমা করায় তাদের সবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার কাছেই পাঠানো হয়। তার কাছ থেকে লিখিত রিপোর্ট এনে অফিসে জমা দিয়েছিলেন মিস্টার টাউনসেন্ড। ওটাতে লেখা ছিল ওর স্বাস্থ্য অত্যন্ত চমৎকার, কোনো শারীরিক অসুস্থতা নেই এবং সম্পূর্ণ বিমা করায় কোনো অসুবিধা নেই। তবে একটা ব্যাপার, প্রিমিয়ামের মানসিক কিস্তি করানোর জন্য খুব জোরাজুরি করছিলেন মিস্টার টাউনসেন্ড। আপনি কি এর বাইরে কোনো বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন ওর সঙ্গে? একদমই না, আমার কাজ হলো মানুষের সঙ্গে কথা বলে বুঝিয়ে শুনিয়ে তার কাছে ইন্স্যুরেন্স বিক্রয় করা। তিনি অবশ্য যথাসময়েই দিয়েছিলেন প্রথম মাসের কিস্তিটা, কিন্তু দ্বিতীয় কিস্তিটা দিতে বেশ দেরি করে ফেলেছিলেন, আর তৃতীয়টা তো মারই গেল পুরোপুরি। পলিসিটা দারুণ হুমকির মুখে পড়ে গেলেও এর থেকে বেরিয়ে আসা সম্ভব, কারণ পাওনা আদায়ের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও 30 দিনের বাড়তি সময় পার হয়ে যায়নি এখনও। কোম্পানি মনে করেছে এই পলিসিটা চালু থাকছে না। আচ্ছা, মিস্টার টাউনসেন্ড আত্মহত্যা করেনি তো? আজকের মধ্যে দ্বিতীয়বার এই প্রশ্নটির সম্মুখীন হলাম, এর আগে আরও একজন একই কথা জিজ্ঞেস করেছিল আমাকে। স্টোন বলল, এই মুহূর্তে একটাই কথা বলতে পারি, প্রতিটি সম্ভাব্য সমাধান তলিয়ে দেখব আমরা। ওনার পলিসিতে আত্মহত্যার কোনো অনুচ্ছেদ ছিল কি? ঠিক ধরেছেন আপনি, পলিসিতে 2 বছর পূর্ণ হওয়ার আগে
আত্মহত্যায় মৃত্যু হলে কোম্পানি পলিসির গ্রহণকারী পরিবারকে কোনো রকম অর্থ দিতে বাধ্য থাকবে না, হ্যারিস বলল। ও সার্জেন্ট, আরেকটা কথা আছে, পুলিশদের জন্য অত্যন্ত বিশেষ একটি জীবন বিমার ব্যবস্থা আছে আমাদের এজেন্সিতে, আপনি আগ্রহী হলে একটি ব্রোশিয়ার পাঠিয়ে দেব আপনার কাছে। ঠিক আছে মিস্টার হ্যারিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভবিষ্যতে প্রয়োজন পড়লে আবারও যোগাযোগ করব আপনার সঙ্গে। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখল স্টোন, এতক্ষণ আলাপ করে কী কী জানতে পারলো তাই নিয়ে ভাবছে। ডাক্তার ওয়াগানার বলেছিলেন টাউন সেন্টারের শারীরিক অবস্থা বিবেচনা করে ওর পক্ষে সন্তোষজনক রিপোর্ট তৈরি করে দিতে পারেননি। এদিকে হ্যারিস যা বলল তা তো একেবারেই উল্টো কথা, টাউনসেন নাকি ডাক্তার ওয়াগানের কাছ থেকেই এমন রিপোর্ট পেয়েছে যাতে লেখা ওর দেহ একেবারে সুস্থ স্বাভাবিক। এখন প্রশ্ন হলো হ্যারিস মিথ্যা কথা বলবে কেন, এর পিছনে কোনো কারণ খুঁজে পেল না স্টোন। ওয়াগানারই বা কেন মিথ্যা কথা বলবে? হ্যাঁ, এর পিছনে যুক্তি দেখানো যায়, টাউনসেন তার বন্ধু এবং বন্ধুত্বের খাতিরে এমনটি করা অস্বাভাবিক নয়, বিশেষ করে বন্ধুপত্নীর সঙ্গে যদি তার অবৈধ প্রণয়ের সম্পর্ক থাকে। ডাক্তার সাহেব হয়তোবা বন্ধুর মৃত্যুর পর ওর বিধবা স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে চেয়েছিলেন। স্টোন সিদ্ধান্ত নিল সাজানোই রিপোর্টে কি লেখা আছে দেখতে হবে ওকে। চেয়ারে গা এলিয়ে দিল স্টোন, চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করছে। দ্রুত কারোর পা ফেলার শব্দে লাইনচ্যুত হয়ে গেল ওর চিন্তার ট্রেন। চোখ খুলে দেখল লিসনার রুমে প্রবেশ করেছে, চওড়া হাসি সেটে আছে তরুণ গোয়েন্দার চোখে মুখে। দেখে মনে হচ্ছে আজকের দিনটা ভালোই গেছে তোমার, বলল স্টোন। নিজের মনে উত্তেজনা আড়াল করতে পারছে না লিসনার, কিন্তু তারপরেও আরও ঘনীভূত হতে দিল রহস্যটাকে। তুমি এটাকে আমার সৌভাগ্য বলছো? আমি তো বলবো আমার কঠোর পরিশ্রমের ফল। ঠিক আছে, দেখাও দেখি কি গুপ্তধন সঙ্গে করে নিয়ে এসেছো। স্থূলকায় গোয়েন্দা কর্মকর্তাটি একটি দোমড়ানো মোছানো কাগজের স্লিপ বের করে আনলো পকেট থেকে, স্টোনের সামনের টেবিলের ওপর বিছিয়ে দিল কাগজের টুকরোটি। টাউন সেন্টারের বইয়ের দোকানের অফিসঘর থেকে পেয়েছি এটা, কাগজটা ময়লা ঝুড়িতে পড়েছিল। কাগজে লেখা নোটটা পড়ল স্টোন। নিউ ইয়ার স্টেশনে একটি ফোন করতে হবে রাত 9টায়। তুমি জানো কে লিখেছে এটা? টাউনসেন নিজেই লিখেছে, উত্তর দিল লিসনার। বইয়ের দোকানটা অবশ্য বন্ধ ছিল, টাউনসেন্টের কর্মচারী মেয়েটি দোকানেই ছিল। আমি যেতেই এগিয়ে এসে সাহায্য করবার জন্য সব কিছু খুলে দেখালো। মেয়েটির সহযোগিতায় অতি দ্রুত তদন্ত শেষ করতে পেরেছি, সে হাতের লেখাটি শনাক্ত করতে পেরেছে। কাগজটা ওদের অফিসের টেলিফোনের পাশের প্যাড থেকে ছিঁড়ে নেওয়া একটি কাগজ, কেউ একজন ওকে হত্যা করার জন্য এই পরিকল্পনাটি তৈরি করেছে। হতে পারে, নিরুত্তাপ কণ্ঠে বলল স্টোন। আবার এমনও হতে পারে, হয়তোবা নিজেই নিজেকে মনে করবার জন্য লিখেছিল শব্দগুলো। কিন্তু এর থেকে একটা ব্যাপার স্পষ্ট বোঝা যায়, লিওয়ে স্টেশনের ঠিকানা আগে থেকেই রিচার্ডের জানা ছিল, আর এই জন্যই নিচে কোনো ঠিকানা লেখা নেই। তুমি কি আরও কিছু পেয়েছো নাকি? এখনও একটা প্রচ্ছন্ন কৌতুকের হাসি খেলা করছে লিসনারের চেহারায়। তেমন বেশি কিছু না, ওখানকার সব কিছুই খুব সুন্দর সাজানো গোছানো, বিশেষ করে জেনিস মেয়েটা সত্যিই ভীষণ কাজের। বিমার কথা উল্লেখ করতেই একগাদা ফাইল এনে হাজির করলো আমার সামনে, সেই বের করে দিল এগুলো। এ কেসের সঙ্গে এগুলোর কোনো যোগাযোগ আছে বলে আমার তো মনে হচ্ছে না। সে দুটো ভাঁজ করা চিঠি বাড়িয়ে দিল স্টোনের দিকে। প্রথম চিঠিটা এসেছে কোনো এক ইন্স্যুরেন্স কোম্পানির হেড অফিস থেকে। ওতে লেখা আছে, টাউনসেন দুর্ঘটনা পড়ার পর চিকিৎসা বা যত অর্থ ব্যয় করেছে তার পুরোটাই এই কোম্পানি ফেরত দিচ্ছে তাকে। চিঠির সঙ্গে একটি $34,000 চেক দেওয়া হয়েছে। পলিসি নম্বর 9877-75632। দ্বিতীয় চিঠিটি লিখেছে হ্যারিস, ইন্স্যুরেন্স কোম্পানি $34,000 একটি চেক ফেরত পাঠিয়েছে বলে ধন্যবাদ জানিয়েছে টাউনসেনকে, চেকটি ভুল করে পাঠানো হয়েছিল ওকে। হ্যারিস যেসব কোম্পানির হয়ে কাজ করে ওগুলোর মধ্যে একটির হেড অফিস থেকে চেকটা পাঠিয়েছিল। চিঠিটায় লেখা আছে, এ ধরনের চেকগুলো সাধারণত স্থানীয় প্রতিনিধির কাছেই পাঠানো হয়, তারপর সেই চেক বিমা দাবিকারীর কাছে পৌঁছে দেওয়া হয়।
কম্পিউটারের ভুলের জন্য এই বিপত্তিটা ঘটেছে। চেক সরাসরি পৌঁছে গেছে টাউন সেন্টারের হাতে। তাছাড়া এই চেকটাও অন্যায়, অন্য একজন রিচার্ড টাউন সেন্টার। ওই লোক কিছুদিন আগে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিল। মৃত টাউনসেন্ড চাইলে খুব সহজেই তখন এই চেকটা ভাঙিয়ে আত্মসাৎ করতে পারত, কিন্তু তা না করে চেকটি ফেরত দিয়ে নিজের সততার পরিচয় দিয়েছে। এর জন্য ওকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে হ্যারিস। টাউনসেন্ড সত্যিই একজন ভালো মানুষ ছিলেন, মন্তব্য করল লিসনার। মুখে শুধু হুম শব্দটা করে সহমত প্রকাশ করল স্টোন, কিন্তু জাল ফিজিক্যাল রিপোর্টের কোনো উল্লেখ হলো না। ওটা কি সত্যিই ভুয়া? টাউনসেন্ড হয়তো বা জানতই না ওর টিউমারের কথা। ডাক্তার ওয়াগানের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব নয়। তিনি ইচ্ছা করে ডাক্তারি রিপোর্টে সঠিক ফলাফলগুলো গোপন করেছেন। নিজের ব্যক্তিগত স্বার্থেই একটি সন্তোষজনক রিপোর্ট তৈরি করে দিয়েছিলেন টাউনসেন্ডকে। সুন্দরী বিধবার সঙ্গে $800,000 একেবারে সোনায় সোহাগা। কার্টিস ফিরে এলো কিছুক্ষণ পর। তার জোগাড় করে আনা তথ্যগুলো তেমন উল্লেখযোগ্য কিছু নয়। তাকে এবং লিসনারকে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে বাইরে পাঠালো স্টোন। ডাক্তার ওয়াগানার হলো হ্যারিস, আর লিউহল এবং ডেনিস কার্টারের ওপর বিশেষ নজর রাখবে। এছাড়া টাউন সেন্টার সব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব অথবা যাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন আছে তাদের সবার গতিবিধি লক্ষ্য করবে। এদের পরস্পরের মধ্যে কোনো রকম যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখার জন্য নির্দিষ্টভাবে নির্দেশ দিল কয়েকজনকে। কয়েক মিনিট স্থির হয়ে বসে রইল স্টোন, চিন্তার ঝড় বোঝাচ্ছে যেন মাথার ভেতর দিয়ে। এতক্ষণ ধরে পাওয়া তথ্য প্রমাণগুলো একটা আকার নিতে শুরু করেছে মনের মধ্যে। এখনও একটা কাজ বাকি। ফোন করলো টেলিফোন কোম্পানিতে, যা ভেবেছিল ঠিক তাই। ওকে জানানো হলো লিউয়ের স্টেশনের ফোন বুথটি কখনো নষ্টই হয়নি, তাই ওটা সারাই করবার জন্য কোনো সার্ভিস ট্যাগ যাওয়ার প্রশ্নই ওঠে না। মিস্টার লার্কিং টেলিফোন কোম্পানির ম্যানেজার বলল, কিছুদিন আগে একটা ট্রাক চুরি হয়ে গেছে তাদের কোম্পানি থেকে, সম্ভবত ওটাকেই ওই রাতে বুথের সামনে দেখা গেছে। ওটাকে পরে স্টেশন থেকে প্রায় মাইলখানিক দূরে পরিত্যক্ত অবস্থায় পড়ে পায় তারা। লার্কিংয়ের ধারণায় এটা নতুন সিধেল কোনো চোরের দলের কাজ। এ দলটি টেলিফোন বুথ থেকে পয়সার বাক্স চুরি করে। এবার ট্রাক চুরি করে কাজ ছাড়তে চেয়েছিল। এছাড়া এর আগে কয়েক ঘন্টার জন্য বেশ কয়েকবার ট্রাকও ধার নিয়েছে। গত বেশ কয়েকদিন ধরে এমন হচ্ছে। এই দলটির কাজের পদ্ধতি বেশ গোছানো। ওরা গাড়ি চালিয়ে এসে সরাসরি বুথের সামনে দাঁড়ায়, ব্যবহারের অযোগ্য লেখা একটি নোটিশ লাগিয়ে দেয়, তারপর একজনকে সার্ভিসম্যান হিসেবে পাঠায়। ওই লোকটি ফোন ঠিক করবার ছলে খুব সহজেই খালি করে ফেলে পয়সার বাক্স। গত কয়েকদিনে তার কোম্পানিতে বেশ কয়েক হাজার ডলারের লোকসান গুনতে হয়েছে এই দলের জন্য। লাকিং আরও জানালো, ইতিমধ্যে বালগিরি ডিপার্টমেন্টের অফিসার এসে চুরি হয়ে যাওয়া ট্রাকের ভিতরে বাইরে তল্লাশি চালিয়ে গেছে। তারপরেও ওটাকে ব্যবহার করতে নিষেধ করল স্টোন। সে বলল, যতদিন সে নিজে ব্যক্তিগতভাবে অনুমতি না দেয় ততদিন যেন ট্রাকটিকে রাস্তায় না নামানো হয়। এরপর তাকে তথ্য দিয়ে সহায়তা করবার জন্য ধন্যবাদ জানিয়ে কেটে দিল লাইন। এরপরে ফোন ঘোরালো বালগাড়ি ডিপার্টমেন্টের নম্বরে। অপর প্রান্ত থেকে সার্জেন্ট কেন্ড্রিক জবাব দিল। কেনি? স্টোন প্রশ্ন করল, গত রাতে টেলিফোনের ট্রাক চুরির বিষয়ে কি কি জানো তুমি? তেমন বিশেষ কিছু না, ঘটনাস্থলে অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে, সেগুলো থেকে নির্দিষ্ট করে কোনো একটিকে কাজে লাগানো সম্ভব নয়। আমাদের ধারণা এটা কয়েন বক্স চোরদেরই কাজ। তাদের কাজের ধরনটা এমনই, কোনো পার্থক্যই নেই আগের চুরিগুলোর সঙ্গে। আর ঘটনা যেখানে ঘটেছে সেই জায়গা চোরদেরই আওতাধীন। লিউয়ের ফিলিং স্টেশনের বুথ থেকে কত ডলার খোয়া গেছে? তুমি একটা মজার প্রশ্ন করেছো, কেন্ড্রিক উত্তর দিল। এই উত্তরটি খুবই অদ্ভুত, আর তা হলো এক পয়সাও না। এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? এ ধরনের চুরি ক্ষেত্রে সাধারণত চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে, যদি তা না করতে পারে তালাটা ভেঙে ফেলে এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর সব কিছু আবার আগের মতো গুছিয়ে রেখে দিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত না কোম্পানির কালেক্টর এসে কয়েনের বাক্সটা খুলে অল্প কয়েকটা কয়েন দেখতে পায়। ততক্ষণ পর্যন্ত কিছুই জানতে পারি না আমরা।
লিউয়ের ফিলিং স্টেশনে যদি টাউন সেন্টের হত্যা না ঘটত তাহলে মোটেই আমরা বাক্সটা পরীক্ষা করতাম না। কিন্তু যখন ওটা খুললাম দেখতে পেলাম বাক্সের ভিতরে কয়েন ভরে আছে প্রায়। আমার মনে হয় টাউনসেন্ডকে দেখতে পেয়ে চোরটা ভয় পেয়ে গিয়েছিল। চোর বেটা হয়তো জল আর বাতাসের হোস পাইপের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যাতে বুটটা খালি হলেই আর একবার চেষ্টা করে দেখতে পারে। পরবর্তীতে পরিস্থিতি অন্যরকম হয়ে যাওয়ায় কেটে পড়ে। কিন্তু এই ভুয়া সার্ভিসম্যান টাউনসেন্ডের উপস্থিতির আগেই ছিল ওখানে, প্রায় 10 মিনিট আগে। ওই সময়টা কি যথেষ্ট ছিল না তার জন্য? সে কি এর মধ্যে বাক্স খালি করে ফেলতে পারতো না? সাধারণত যত সময় লাগে তার চেয়ে বেশি সময় পেয়েছিল। হয়তো কোনো রকম সমস্যা ছিল। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ইদানিং আরও জটিল উন্নত মানের তালা ব্যবহার করছে টেলিফোন কোম্পানি। যুক্তি আছে তোমার কথায়, স্টোন একমত প্রকাশ করলো তার সঙ্গে। ঠিক আছে কেনি, ধন্যবাদ তোমাকে। যদি টাউনসেন্ডের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট কোনো তথ্য জানতে পারো ফোন করে দিও আমাকে। কোনরিকের দেওয়া ব্যাখ্যাটা একদম মিলে গেল লিউ হলের কাছ থেকে শোনা গল্পটার সঙ্গে। কিন্তু স্টোনের মধ্যে এখন একটা অস্বস্তির কাঁটা খচখচ করছে। কেনরিকের ভাষ্য মতে বিষয়টা যতটা যৌক্তিক মনে হচ্ছে সত্যটা আসলে অন্য কিছু। ঘরে হঠাৎ করে কার্টিস এবং লিসনার এসে পড়ায় চিন্তার জালটা ছিঁড়ে গেল। অধীনস্থ কর্মকর্তা দুজন টেবিলের সামনের চেয়ারে বসে পড়ল। ওদের ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছে এক ঘেয়েমিতে পেয়েছে ওদের। দুজনের চালচলনে বিরক্তির চিহ্ন স্পষ্ট। স্টোনের মনে হলো তারা যে কোনো মুহূর্তে বাড়ি ফেরার জন্য ছুটি চেয়ে বসতে পারে। ওর হঠাৎ মনে হলো ওর শরীরটাও যেন ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে। ছেলেরা বলো শুনি, কী কী জানলে? ওহ জঘন্য, কি আর বলবো। কার্টিসের কণ্ঠে নালিশের সুর, একেবারে অন্ধের মতো কানাগলিতে হাতড়ে মরছি আমরা। এমন একজনকেও খুঁজে পেলাম না যার কোনো মোটিভ থাকতে পারে টাউনসেন্ডকে খুন করার জন্য। কি কি জানতে পেরেছো সেটা বলো। ডাক্তার ওয়াগনার এবং টাউনসেন্ডের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, প্রায় 20 বছর যাবৎ ওদের এই সম্পর্ক। ডাক্তারের স্ত্রী গত হয়েছে 6 বছর আগে, দ্বিতীয়বার বিয়ে করেননি, নিঃসন্তান। সে যে হেলেন টাউনসেন্ডকে পছন্দ করে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। মানে অনৈতিক সম্পর্কের কোনো সূত্র পায়নি এনাদের দুজনের মধ্যে। টাউনসেন্ডের আয়ু ফুরিয়ে আসছে এটা জানত ওয়াগনার। যদি বন্ধুর বিধবা স্ত্রীকে বিয়ে করার ইচ্ছা থেকে থাকে তাহলে নিজে থেকে তাড়াহুড়ো করার কিছু ছিল না, শান্ত হয়ে বসে অপেক্ষা করলেই চলত। খুব ভালো প্র্যাকটিস চলছে তার, বিপুল অর্থ ও সম্পত্তির মালিক। বেশ কয়েক বছর আগে এক বিশাল আর্থিক সাহায্য করেছিল টাউনসেন্ডকে। একটা চুইংগামের স্টিকারের গা থেকে খোসা ছাড়ালো কার্টিস, চালান করে দিল মুখের ভেতরে। মুখ বন্ধ করতেই দেখল স্টোন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আমার চুইংগাম চিবোনোতে নিশ্চয়ই কোনো আপত্তি নেই আপনার, যদি নিঃশব্দে চিবোতে পারো তবে আপত্তি করব না, শেষ করো তোমার কথা। মুখের ভেতরে নরম পুটুলিটা গালের একপাশে সরিয়ে রাখলো কার্টিস। একেবারে ভিন্ন মাত্রার মানুষ হলো কার্টিস। টাউনসেন্টের সঙ্গে তার জীবনযাত্রার কোনো মিলই নেই। তার জীবনযাপন পদ্ধতি ক্যান্টি ক্লাবের সদস্যদের মতো, তরুণ, সচ্ছল, প্রাণবন্ত। তার বয়স মাত্র 29, কিন্তু এই অল্প বয়সেই বিরাট ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন। ঘরে সুন্দর স্ত্রী, সন্তান হয়নি এখনও। টাউনসেন্টের সঙ্গে শুধুমাত্র এই কারণেই যোগাযোগ হতো, আর তা হলো ওর ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে। আর অন্যদের কি খবর? লিউ হল এবং বিশেষ করে বইয়ের দোকানের মেয়েটি? লিসনার অস্বস্তির দৃষ্টি দিয়ে তাকালো বসের মুখের দিকে। কিছুই না, জেনিস কার্টার খুব সাধারণ একটি মেয়ে, কলেজের গণ্ডি পেরোয়নি এখনও, পার্ট টাইম কাজ করে বইয়ের দোকানটায়। টাউনসেন্টের সঙ্গে কোনো রকমের অন্তরঙ্গতা নেই ওর, একদম নির্ভেজাল মালিক কর্মচারীর সম্পর্ক। মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে, ডাউন টাউনের এক স্টেশন থেকে নিয়মিত গ্যাস নিত টাউনসেন্ড। সম্ভবত আগে কখনো লিউ স্টেশনে যায়নি সে, কিন্তু ওটার সামনে দিয়ে অনেকবারই যাওয়া আসা করেছে, কারণ ডাক্তার ওয়াগানের চেম্বার লিউয়ের সার্ভিস স্টেশনের কাছেই।
একটা মোটিভ খুঁজে পেলে ভালো হতো, কথার পিঠে কথা বলে উঠল কার্টিস। কি উদ্দেশ্যকে খুন করা যেতে পারে? যদি বুঝতে পারতাম তাহলে কাউকে সন্দেহ করাটা সহজ হতো। এখন আমাদের যে অবস্থা, মনে হচ্ছে বইটা ছাড়া নৌকো বেয়ে সমুদ্র পাড়ি দিতে হবে। তাহলে এখন কোথায় পড়ে আছি আমরা? নিজেই যেন নিজেকে প্রশ্ন করল লিসনার। একটা অমীমাংসিত হত্যা রহস্য পাহাড়ের মতো চেপে আছে আমাদের ঘাড়ের ওপর। হায় ভগবান, এখন এর মুখোমুখি হতে হবে। একেবারেই অসম্ভব, বুথের ভেতর থেকেই হোক অথবা বাইরে থেকে, কারোর পক্ষেই টাউনসেনকে খুন করাটা সম্ভব নয়। লিসনারের সঙ্গে দ্রুত মত প্রকাশ করল কার্টিস। ঠিকই বলেছ তুমি, আরও একটা কথা মাথায় রাখা উচিত আমাদের। যদিও আত্মহত্যার জোরালো মোটিভ রয়েছে টাউনসেন্টের, কিন্তু নিজের পিঠে কোনোভাবেই ছোড়া ঢোকানো সম্ভব নয় ওর পক্ষে। যে পৃথিবীর শ্রেষ্ঠ বাজিকর সেও এমন খেলা দেখাতে পারবে না। টাউনসেন্টের এই অসম্ভব কাজটা যদি সম্ভব করতে পারে তাহলে আইসপিকের হাতলের গায়ে ওর হাতের আঙুলের ছাপ থাকতেই হবে, কিন্তু ওটার গায়ে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি। তিনজনই মূর্তির মতো বসে রইল কিছুক্ষণ। অবশেষে স্টোন মুখ খুলল সবার আগে। দেখো, এই ঘটনাটিকে কোনো রকমেই দুর্ঘটনা বলা সম্ভব নয়। এটা হয় হত্যা, নয়তো আত্মহত্যা। এখানে একটা কথা আছে, আত্মহত্যা করবার জন্য একটি জোরালো কারণ ছিল টাউনসেন্টের। ওর ব্রেনে যে টিউমার বাসা বেঁধেছিল সেটার জন্য অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো ওকে। কিন্তু একটা উত্তর খুঁজে পাচ্ছি না। নিজের আত্মহত্যাকে হত্যাকাণ্ড বলে দেখাতে চাইবে কেন লোকটা? কার্টিসের চোখ দুটো হঠাৎ করে ছানা বড়া হয়ে গেল। প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়েছে সে। বিমার টাকা। ওর নিজের হাতে নিজের জীবন নিয়ে নিলে ওর স্ত্রী একটি পয়সাও পাবে না। তুমি ঠিকই বলেছ, কিন্তু তাই বলে এমন অদ্ভুত মৃত্যু কেন? প্রশ্ন করল স্টোন। অতি দ্রুতগতিতে চলা মোটর গাড়ির ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে, অথচ নিজের চলন্ত গাড়িটা টেলিফোনের খুঁটির উপর তুলে দিলেই তো ল্যাটা চুকে যেত। তখন মিস্টার টাউজেন্টের মৃত্যু হতো নাকি আত্মহত্যা, এই চিন্তা থেকে মুক্তি পেতাম আমরা। লিসনার বলল, খুব ভালো মানুষ ছিল টাউনসেন্ট। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করে নিয়েছিল সে। ও কখনোই এমন কিছু করতে চায়নি যা অন্য কাউকে অসুবিধায় ফেলবে। মোটর গাড়ির দুর্ঘটনা ঘটলে অন্য আরেকজন মানুষকে এ ঘটনায় জড়িয়ে ফেলা হবে, অথবা এমন চিন্তাও মাথায় আসতে পারে, মারাত্মকভাবে আহত হলো কিন্তু মারা গেল না। আমার মনে হয় ও অনেক হিসেব কষার পর এমন একটা মৃত্যু পরিকল্পনা করেছিল, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওর মৃত্যুর দায় কারোর ওপর চাপানো যাবে না, আর ওর পরিবারের সদস্যরা যাতে নির্বিঘ্নে হাতে বিমার টাকা পেয়ে যায়। তাই আত্মহত্যা করার কিছুক্ষণ আগে অনেকগুলো ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিল, ফলে পিঠে আঘাত লাগার সময় তেমন কোনো ব্যথা অনুভব করেনি, এবং মৃত্যু দ্রুত আর নিশ্চিত করার জন্য কিউরিয়ার লাগিয়ে নিয়েছিল আইসপিকের মাথায়। সহকর্মীর কথায় তেমন উৎসাহ বোধ করল না কার্টিস। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু কিভাবে? এই একই প্রশ্ন আমার মনেও জেগেছে, স্টোন বলল। আর আমি তোমাদের দুজনের কাছ থেকে এর উত্তর আশা করছি। আপাতত বাড়ি ফিরে যাও, খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম দাও, আর কাল সকালে নতুন করে একই সঙ্গে এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করব। কার্টিস এবং লিসনার বেরিয়ে যাওয়ার পর ধ্যানস্থ হয়ে আত্মসম্মোহন করল সার্জেন্ট স্টোন। ঠিক কী কী কথা হয়েছিল সার্জেন্ট কেন্ড্রিকের সঙ্গে, মনে করার চেষ্টা করল, এবং হঠাৎ ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। কেন্ড্রিকের যৌক্তিক ব্যাখ্যাগুলো কেন অযৌক্তিক ঠেকছিল এবার বুঝতে পারল। স্টোন সিদ্ধান্ত নিল আরও একবার ক্রাইম স্পটে যেতে হবে ওকে, এটাই হবে বুদ্ধিমানের কাজ। রাত 9টা, স্টোন ফিলিং স্টেশনে পা রাখতেই লিউ ওর দিকে হাত তুলে ইশারা করল। গতকাল রাতে ঠিক এই সময়ে এখানে মৃত্যু হয়েছিল রিচার্ডের। হায় সার্জেন্ট, বলুন কি করতে পারি আপনার জন্য? সৌজন্য দেখানোর জন্য ঘাড় কাত করল স্টোন। গতকাল রাতে টাউনসেন্টের দিকে যেভাবে নজর রেখেছিলেন সেভাবে আরেকবার তাকিয়ে থাকতে পারবেন আমার দিকে? কথা শেষ করে লিউকে কিছু বলার সুযোগ না দিয়ে বুথের দিকে এগিয়ে গেল স্টোন।
ভেতরে ঢুকে বন্ধ করে দিল দরজাটা। তারপর ফোন করবার অভিনয় করল। কাজ শেষ হলে দরজা খুলে চলে এলো পাম্পের কাছে। কি দেখলেন মিস্টার হল? লিউ মাথার পেছন দিয়ে ঠেলে সরিয়ে দিল ক্যাপটা, কপাল চুলকাচ্ছে। দেখে মনে হচ্ছিল সম্পূর্ণ অপরাধ চরিত্রটা নতুন করে আবার দেখালেন আপনি। মৃত লোকটা যা যা করেছিল আপনিও ঠিক একই কাজ করেছেন, শুধু একটাই পার্থক্য, এই মুহূর্তে তার মতো আপনি মরে পড়ে নেই। এসব কি করে বুঝলেন? যদি আমি মরে যেতাম তাহলে এই রহস্যের সমাধান করা সম্ভব হতো না, মুচকি হেসে বলল স্টোন। এখন মনে করুন আমি টেলিফোন মেকানিক, গতরাতে আমাকে কি কি করতে দেখেছিলেন, যদি বলতেন বাকি নাটকটাও দেখতে পেতেন। স্টোন গাড়িটা নিয়ে থামলো বুথের সামনে, নামার আগে ইঞ্জিন বন্ধ করল, ঢুকলো বুথের ভেতরে, বন্ধ করে দিল দরজাটা, হুক থেকে খুলে রিসিভারটা হাতে নিল, বসলো হাঁটু গেড়ে, সোজা হয়ে উঠে দাঁড়ালো, এরপর বেরিয়ে এলো ভেতর থেকে, বুথের পেছন দিকে গিয়ে দাঁড়ালো, এক মুহূর্তের জন্য হাঁটু গেড়ে বসলো ওখানে, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বাতাস আর জলের সার্ভিসের আইল্যান্ডের দিকে, বুথে ফিরে গেল আবার, এবং এরপর গাড়িটা চালিয়ে নিয়ে গেল আইল্যান্ডে। সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে চাকাগুলো পরীক্ষা করল, দূর থেকে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল লিউ। স্টোন পায়ে হেঁটে ফিরে এলো তার কাছে। দারুণ দেখিয়েছেন সার্জেন্ট, লিউ হেসে বলল। ঠিক যেমন আজ সকালে বলেছিলাম আমি, পুরো সময়টুকু ওকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখিনি, কিন্তু একটা বিষয় সুনিশ্চিত, আপনাকে যতবার দেখতে পেলাম ওকেও ঠিক ততবারই দেখেছিলাম। ধন্যবাদ মিস্টার হল, অনেক সহযোগিতা করেছেন আপনি। করমর্দন করার জন্য লিউয়ের দিকে হাত বাড়িয়ে দিল স্টোন, এবং লিউও বাড়ানো হাতটা শক্ত করে চেপে ধরল। না না, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, একজন সচেতন নাগরিক হিসাবে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। কি মনে হয় আপনার, এতে খুনিকে ধরতে পারবেন? যদি ধরতে পারি তাহলে মোটেও অবাক হব না, কাঁধ ঝাঁকিয়ে মন্তব্য করল স্টোন। এরপর ফিরতি পথ ধরবার জন্য উঠে বসল গাড়িতে। ঘটনার তৃতীয় দিন সকাল 8টা, ইতিমধ্যে হার্ভে কার্টিস এসে আছে স্কোয়াড রুমে, একটু পরেই এলো স্টোন, তার মাত্র কয়েক সেকেন্ড পরে ঝড়ের গতিতে ঢুকলো লিসনার, এক মাইল লম্বা কৌতুকপূর্ণ হাসি লেপটে আছে তার চেহারায়। ব্যাপারটা কি লিসনার? তোমার মুখ দেখে মনে হচ্ছে আমাদের জন্য কিছু আছে তোমার পেটের ভেতরে, বলল স্টোন। যদি বলি কেসটা সমাধান করে ফেলেছি বিশ্বাস করবেন আমার কথা? লিসনার বলল, আমি জানতাম বসে বসে টিভি দেখার অভ্যাসটা একদিন ঠিকই কাজে লাগবে। তাই নাকি? তাহলে আমাদের আর রহস্যের বেড়াজালে আটকে রেখো না ভাই, কার্টিস বলল। এটা তো আমরা আগেই নিশ্চিত হতে পেরেছিলাম, টাউনসেন্টের মৃত্যুর জন্য একমাত্র ওরই মোটিভ আছে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না ও কিভাবে নিজের পিঠে নিজেই গাঁথল আইস পিকটা। তোমাদেরকে সব বলার আগে একটা সিনেমাকে ধন্যবাদ জানিয়ে দিই, গতরাতে বাড়ি ফিরে ওই সিনেমাটা দেখেছি, সিনেমাটার নাম রেইজ ইন হেভেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছে ইনগিন বার্গম্যান আর রবার্ট মন্টেগোমারি, এরা দুজনেই মারা গেছেন, কিন্তু কী দারুণ জীবন্ত দেখাচ্ছিল ওদের ছবিতে। তোমরা আগে দেখেছো ছবিটা? এখন মনে করতে পারছি না, জবাব দিল স্টোন। সে যাই হোক, তুমি তোমার গল্পটা বলো। ছবির মূল কাহিনী এগিয়ে গেছে এক পাগল কোটিপতিকে কেন্দ্র করে, সে নিজের আত্মহত্যাকে একটা খুনের মতো করে সাজিয়েছিল দ্বিতীয় আর এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য, ওই লোকটিকে তার স্ত্রীর প্রেমিক হিসাবে সন্দেহ করত সে। ছবিতে দেখলাম পাগলা ব্যাটা প্রথমে দরজার বাজুর গায়ে গোদের সাহায্যে একটা ছুরি আটকে দিল, তারপর পিছন দিকে হেঁটে নিজের পিঠে সমূলে ঢুকিয়ে দিল আটকে থাকা ছোড়াটা, এরপর তার লাশ দরজার সামনে উবুড় হয়ে পড়ে গেল, এবং পড়ে থাকা দেহটা দেখে মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকে ছোড়া মেরেছে, ঠিক একইভাবে আত্মহত্যা করেছে টাউনসেন্ট। ওর আগে অবশ্যই আইসপিকের হাতলটা মুছে পরিষ্কার করে নিয়েছিল, তারপর ফলার দিক দিয়ে ধরে বসিয়ে দিয়েছিল রিটার্ন কয়েনের স্লটের ভেতরে। হিসেব করে দেখলে বুঝতে পারবেন ওর হৃৎপিণ্ডটার উচ্চতার সঙ্গে স্লটটি সমান্তরাল আছে, এবং আইসপিকটি যেভাবে কোনাকুনি গিয়ে বিঁধেছে ওর পিঠের ওপরে, কেবল ওখান থেকে দাঁড়িয়েই ওইভাবে ফলাটা ঢোকানো সম্ভব। পুরো ছকটি সাজানোর পর কেবলমাত্র একজন চাক্ষুষ সাক্ষীর প্রয়োজন ছিল,
যে এই মৃত্যুকে একটা হত্যাকাণ্ড বলে মেনে নেবে। তারপর যখন দেখল লিউ তাকিয়ে আছে ফোন বুথের দিকে, তখন নিজের পিঠে ঢুকিয়ে নিল ফলাটা। এটাকে হাড়াকিরির বিপরীত পদ্ধতি বলতে পারো। লিসনারের উরুর ওপরে সজোরে একটা চাপড় মারল মারিস। ও ভগবান, ফ্রেড একদম ঠিক বলেছ, এটাই বাস্তবে ঘটেছে, খুনের মতো আত্মহত্যা। এই রহস্যের একটাই মাত্র সমাধান। তাহলে দেখেই মনে হচ্ছে ক্লোজড ফাইলের ক্যাবিনেটে ফেলে দিতে পারি এই কেসটাকে। আমার তা মনে হচ্ছে না, শান্ত কণ্ঠে বলল স্টোন। আত্মহত্যা করেনি টাউনসেন্ড। এমন নিপুণভাবে ঘটনাটা হয়েছে যা দেখে আত্মহত্যা বলে মনে করা হয়, ঠিক যেমনটা চিন্তা করছো তোমরা দুজন। আবার একই কথা বলতে শুরু করলে তুমি, বোকার মতো প্রশ্ন করে উঠল লিসনার। তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না আমি, কার্টিসের কণ্ঠে সরল স্বীকারোক্তি। হতাশায় ভরা একটা দীর্ঘনিঃশ্বাস বেরিয়ে এলো স্টোনের বুক চিরে। এই দুই কর্মকর্তার মেধা আছে, খুব ভালো তদন্ত করতে পারে, কিন্তু এদের কল্পনা শক্তির বড়ই অভাব। অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করে ঘটানো হয়েছে টাঞ্জেন্টের হত্যাকাণ্ড, এটা ওরা বুঝতে পারছে না। লিসনার, কাকতালীয়ভাবে গতকাল সন্ধ্যায় তোমার চিন্তা মতন কাজ করেছিলাম আমি, স্টোন বলল। ঠিক যেমন করে তুমি ভাবছো, কয়েক স্লটে আইস পিক ঢুকিয়ে আত্মহত্যা করেছে টাঞ্জেন্ট। আমিও প্রায় একই সমাধানে গিয়ে স্থির হতে চেয়েছিলাম। তোমার সুইসাইডের থিওরিটা শুধু একটা কারণেই মন দিয়ে শুনছিলাম, দেখতে চাচ্ছিলাম এটা একমাত্র সমাধান কিনা, এবং দেখলাম তুমিও এটাই ভাবছ। খুনিও এই সমাধান দেখাতে চাইছে আমাদের। খুনি জানতো আজ অথবা কাল, যেদিনই হোক না কেন, টাউনজেন কীভাবে ওর পিঠের পিছনে নিজেই আইস পিক ঢুকিয়েছিল সেটা আমরা বুঝতে পারব। যদি একবার ধারণা করতে পারি, তাহলে আত্মহত্যা বলেই মেনে নেব এই মৃত্যুটিকে, এবং কেসটা বন্ধ করে দেব। স্বীকার করছি আমিও তৈরি হয়ে গিয়েছিলাম বন্ধ ফাইলের ক্যাবিনেটে কেসটা রেখে দেব বলে, কিন্তু কয়েকটা কথা ভাবাচ্ছে আমাকে। যেমন? প্রশ্ন করল লিসনার। প্রথমত, ধরে নিলাম টেলিফোন বুথটা ব্যবহারের অনুপযোগী ছিল, এবং টাউনসেন্টের ব্যবহারে ঠিক আগের মুহূর্তে ঠিক করা হয়েছিল টেলিফোন। যুক্তি দিয়ে চিন্তা করে দেখো, টেলিফোনের গায়ে সব জায়গায় সার্ভিসম্যানের আঙুলের ছাপ থাকা উচিত, কিন্তু আমরা কি পেলাম? শুধু টাউনসেন্টের আঙুলের ছাপ। এই সূত্র ধরে বুঝতে পারলাম টেলিফোন যথাস্থানে রাখার আগে ভালো করে মুছে নিয়েছিল কথিত মেকানিক। কোনো সত্যিকারের সার্ভিসম্যান এ কাজটি করবে না, হয়তোবা সে মুছে রাখতো ফোন সেটটি, কিন্তু হাতের ছাপগুলো নিশ্চয়ই উধাও করে ফেলবে না। আর যদি সত্যিকার অর্থেই কোনো কোম্পানির কর্মচারী এসে কাজ করত, তাহলে নষ্ট বাল্বটিকে সরিয়ে একটা নতুন ভালো বাল্ব লাগিয়ে দিয়ে যেত। সেই সঙ্গে বুথটি ব্যবহারের জন্য ছেড়ে দেওয়ার আগে মেঝেটাও পরিষ্কার করে দিয়ে যেত, কিন্তু ওই লোকটা তা করেনি। এই জন্যই বুঝতে পারলাম সে একজন ভুয়া সার্ভিসম্যান। কিন্তু? কথার মাঝে ফোড়ন কাটল লিসনার। টেলিফোন কোম্পানি থেকে তো আমাদের বলেছে লোকটি কয়েনের বাক্স খোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা তো সবাই জানি সেটা। না, এরকম কোনো কিছুরই সততা পায়নি, শান্ত কণ্ঠে বলল স্টোন। হ্যাঁ, সে ওই দলের সদস্য হতে পারে। কাকতালীয়ভাবে আমাদের আগন্তুকের সঙ্গে কিছু মিল রয়েছে ওদের কাজের পদ্ধতির, কিন্তু কয়েক দিক বিবেচনা করে দেখতে পেলাম সে ওদের একজন নয়। যদি সত্যি সে কয়েনের বাক্স ভাঙার মতলবে আসত, তাহলে যতক্ষণ পর্যন্ত না সফলভাবে কাজটা সম্পন্ন হতো, আউট অফ অর্ডার লেখা সাইনবোর্ডটা সরাতো না, এবং সব কিছু আবার আগের মতো গুছিয়েও রাখতো না। যদি কয়েক মিনিটের মধ্যে বাক্সটা না খুলতে পারে, তাহলে চোর হলে পালিয়ে যেত, নিশ্চয়ই দ্বিতীয়বার আর একবার সুযোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো না। কার্টিস এবং লিসনার দুজনকেই বেশ দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে। টাউনসেন্টের মৃত্যুর ব্যাপারে চরম একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন লিসনার, এবং দুজনে ওইটাকেই সম্ভাব্য সমাধান বলে মেনে নিচ্ছিল। তবে যাই হোক, স্টোনের দেখানো সূত্রগুলোতে যুক্তি আছে, দুজনেই ভাবল। তারপর লিসনার জানতে চাইল, বুথের মেঝেতে পড়ে থাকা ইলেকট্রিক টেপের টুকরোটি হলো আর একটি সূত্র। আমরা ধরেই নিয়েছিলাম টেলিফোন কোম্পানির সার্ভিসম্যান ফেলে গেছে ওটা, কিন্তু মনে করে দেখো,
কোনো কোম্পানি থেকে কোনো লোকই পাঠানো হয়নি, তাহলে ওটা এলো কোথা থেকে? চোরের তো টেপ দিয়ে কোনো কাজ করার কথা না। ওই ছোট টেপের টুকরোটি ভাবিয়ে তুলেছিল আমাকে। ওটা দেখেই নিঃসন্দেহ হয়েছি ভুয়া সার্ভিসম্যানের হাতেই খুন হয়েছে বেচারা টাউনসেন্ড, এবং ওর মৃত্যু নিশ্চিত করবার পর খুনি পালিয়ে যায় চুরি করা ট্রাক নিয়ে, এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা তখন ব্যস্ত ছিল টাউনসেন্ডের লাশ নিয়ে। দুই গোয়েন্দা কর্মকর্তা একে অপরের মুখ চাওয়াচাই করছে, মাথা ঝাঁকালো। কার্টিস ওই কথা বলে উঠল দুজনের পক্ষ থেকে, আমি আপনার কল্পনার চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিভাবে নিজের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে টাউনসেন্ড। তুমি যা বললে তা একেবারে অসম্ভব। বুথটি চারপাশ থেকে একেবারে বন্ধ ছিল, বুথের গায়ে কোনো রকম কাচের দেওয়াল না ভেঙে কিভাবে ওর দেহে আইস পিক গাঁথা সম্ভব? খুব সহজ, ব্যাখ্যা করল স্টোন। টাউনসেন্ড বুথে ঢোকার আগেই ওটা রেখে আসা হয়েছিল। বিস্মিত দেখাচ্ছে কার্টিসকে, ঠিক আছে মানলাম, যখন টাউনসেন্ড বুথে ঢুকেছিল তখন আগে থেকেই পড়েছিল আইস পিকটা, কিন্তু প্রশ্ন হচ্ছে ও কেন দেখতে পেল না ওটা? আর ওই ভুয়া রিপেয়ারম্যান 30 ফিট দূর থেকে কেমন করে ওটা ওর পিঠে গাঁথল? স্টোন ইতস্তত করল, মনে মনে সে ইতিমধ্যে সমাধান বের করে ফেলেছে কিভাবে সংগঠিত হয়েছে অপরাধটা, এবং এবার সে নিশ্চিত কোনো ভুল হচ্ছে না তার। আইস পিকটা কয়েন রিটার্ন স্লটে ছিল না, খুনি টাউনসেন্টের পিঠে ওটাকে বসাবার জন্য কম্প্রেস এয়ার ব্যবহার করেছে। কম্প্রেসড এয়ার? একেবারে হতভম্ব দেখাচ্ছে কার্টিসের চেহারা। তোমরা তো জানো লিউ স্টেশনের জল এবং বাতাসের হোস পাইপ দুটো পাম্প থেকে দূরে রাখা থাকে, যার ফলে গাড়ি চালকেরা সহজেই ওগুলো ব্যবহার করতে পারে। সবসময় কাজে লাগানোর জন্য কখনো ওই গ্যাসের লাইন বন্ধ করে রাখে না লিউ। ওই শহরে একটাই মাত্র ফুয়েল স্টেশন যেখানে এমন আলাদা ব্যবস্থা আছে, এই জন্যই খুনটা ওখানে হয়, এবং ওই কারণেই ওই ফোন বুথটার কাছে যেতে বাধ্য করা হয়েছিল টাউনসেনকে। ও প্রবেশ করা মাত্র কয়েক মিনিট আগে মৃত্যুকূপে রূপান্তরিত করা হয়েছিল টেলিফোন বুথটিকে। খুন করা হয়েছে একদম সাধারণ পদ্ধতিতে, ডাক্তার ওয়াগনের কাছে শুনেছিলাম কীভাবে শিকার করে দক্ষিণ আমেরিকার ইঞ্জিনিয়াররা। ওই তত্ত্বের সূত্র ধরে আমার মাথায় এই চিন্তা আসে, শিকারীরা বিষ মাখানো তীর আর ব্লোগান দিয়ে শিকার করে। এখানে আমাদের খুনি আইস পিকটাকে ব্যবহার করেছে তার তীর হিসাবে, এবং নিজস্ব পদ্ধতিতে একটি ব্লোগান তৈরি করে নিয়েছে ওটাকে ছুঁড়ে মারার জন্য। তোমার কথাগুলো খুব জটিল লাগছে আমার কাছে, মাথা গুলিয়ে যাচ্ছে, বলল লিসনার। একটু ঠান্ডা মাথায় শোনো আর চিন্তা করো। আমার মনে হয় ঘটনাটা ঠিক এভাবে ঘটেছে, ভুয়া সার্ভিসম্যান হিসাবে চুরি করা ট্রাক নিয়ে ফোন ঠিক করার নাটক করতে এলো। এসেই প্রথমে সে একটি আউট অফ অর্ডারের চিহ্ন লাগিয়ে দিল বুথের সামনে তার কাজের সুবিধার জন্য, তারপর হাতে নিল নিজস্ব ব্লোগান। ওটা কোনো হালকা সিলিন্ডার দিয়ে তৈরি, সম্ভবত কার্ডবোর্ড অথবা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে ওটাকে। টেলিফোন বুকশেলফের ঠিক নিচে ইলেকট্রিক টেপের সাহায্যে আটকে দেওয়া হয় সিলিন্ডারটি, ফলে ওটা শেলফের ঠিক একটু নিচে হালকাভাবে ঝুলে থাকবে এবং আগে থেকে ঠিক করে রাখা একটি নির্দিষ্ট লক্ষ্যকে ভেদ করতে পারবে। খুব সুনিশ্চিত করে ওটা শিকারের হৃৎপিণ্ড বরাবর তাক করে রাখা হয়েছিল। টাউনসেন্টের দৈর্ঘ্যের উচ্চতা হিসাব করলে বুকশেলফের অবস্থান ওর কাঁধের হাড়ের সামান্য নিচে, খুনির আইস পিকটা ভরে রাখলো টিউবের ভেতরে। ওটার হাতলের তুলনায় যা মাত্র 100 বেশি চওড়া, ঝুলে থাকা টেলিফোন গাইড খুব সুন্দর করে লুকিয়ে রেখেছিল এই যন্ত্রটাকে। যে অথবা যারাই ঢুকেছে দাঁড়িয়েছে গিয়ে বুথের ভেতরে, কারোর চোখে পড়েনি ওই মারণাস্ত্র। কার্টিস এবং লিসনারের প্রতিক্রিয়া দেখার জন্য কথার মাঝখানে একটু বিরতি দিল স্টোন, আশা করছিল যদি কোনো মন্তব্য করে তারা, কিন্তু দুজনেই নীরব রইল। সিলিন্ডারের যে মুখটি বন্ধ তার সঙ্গে একটি স্বচ্ছ নরম টিউব লাগানো ছিল, সম্ভবত প্লাস্টিকের। খুনি ওটাকে বুথের পেছনে বাতাস চলাচলের জন্য কাচের দেওয়ালের নিচে 2 ইঞ্চি ফাঁকা জায়গায় নিয়ে গেছে, ওর পাতলা পাইপ ফ্রেমের যথাস্থানে আটকে রাখার জন্য ছোট এক টুকরো ইলেকট্রিক টেপ ব্যবহার করেছে। এসব কাছে এসে ধীরে ধীরে এগিয়ে গেছে
বাতাসের জল সরবরাহের দ্বীপের দিকে। সেখানে বাতাসে হোস পাইপের সঙ্গে যুক্ত করেছে তার টিউব। এরপর গাড়ি থেকে চাকার হাওয়া ঠিক হচ্ছে কি না পরীক্ষা করার জন্য অভিনয় করেছে। এর মাত্র কয়েক সেকেন্ড পরেই টাউনসেন প্রবেশ করে মৃত্যুকূপটিতে। খুনি তার তীরটি টাউনসেন্টের পিঠের পেছনে বাঁধানোর জন্য লিউয়ের সরবরাহ ফ্রি কম্প্রেসার এয়ার ব্যবহার করেছিল। কাজ শেষে খুনি হাতের টিউবটিকে জোরে টান মেরেছে, ফলে সিলিন্ডারটা সেলফ থেকে আলগা হয়ে মেঝেতে পড়ে যায়। তারপর খুনি ওটাকে টান দিয়ে টিউবসহ নিয়ে যায় ট্রাকের দিকে। এরপর লিউ বুথের দিকে দৌড়ে যাওয়ার সময় যেমনটি দেখেছিল, সার্ভিসম্যান চলে গেল তার ট্রাক নিয়ে। দুর্ভাগ্যবশত একটা খুঁত রয়ে গেল খুনির নিখুঁত পরিকল্পনায়। তার আটকানো ছোটো একটা টেপের টুকরো পড়ে রইল বুথের মেঝেতে। স্টোন একটু থেমে প্রশ্ন করল, কোনো প্রশ্ন আছে তোমাদের? মুখ ভোতা করে বসে আছে লিসনার, তার চোখে মুখে একসাথে দ্বিধা আর প্রশ্ন খেলা করছে। ঠিক আছে মানলাম, কিন্তু তোমার যুক্তিগুলো আমার সুইসাইড থিওরির থেকেও বেশি জটিল। তারপরেও স্বীকার করছি তোমার ব্যাখ্যাতে ছোটো বড় সব ফাঁকি ঢেকে যাচ্ছে। আর একটু বেড়ে বলল কার্টিস, ওকে ধরে নিচ্ছি, ওই ভুয়া সার্ভিসম্যানই হলো আমাদের খুনি। কে এসে এটা কি করে জানবো আমরা? কেউ তাকে কাছ থেকে দেখেনি, অথবা তাকে শনাক্ত করা অসম্ভব। তার কোনো আঙুলের ছাপও রেখে যায়নি আমাদের জন্য। আশানুরূপ প্রতিক্রিয়া দুই অফিসারের মধ্যে না দেখে কিছুটা আশাহত হল স্টোন। কিছুটা সময় দিল ওদের দুজনকে, যাতে ওর অনুমান বুঝতে পারে। নীরবে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল জানলার দিকে। আমি জানি স্টোন ওদেরকে খোঁচা মারবার জন্যই বলল কথাটা। তোমরা জানো না? দুজনেই মাথা নাড়ল। আশা করছি আমার সাথে তোমরা একমত, টাউনসেনকে খুন করা হয়েছে। পাশাপাশি একথাও মেনে নিতে হবে আমাদের, খুনি ধোঁকা দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। এমনভাবে হত্যা করেছে তাকে দেখে যেন মনে হয় ওটা আত্মহত্যা। লিসনার, ঠিক কেমন করে তুমি সহজেই ধরে ফেলেছো টাউনসেন্টের খুনি হলো এমন এক ব্যক্তি যে জানে ওর আত্মহত্যা করার একটি কারণ আছে এবং ওটাকেই খুনের জন্য ব্যবহার করেছে? একটা দোষ আছে কার্টিসে, সবসময় সব সমস্যার দ্রুত সমাধান দিতে চায়। ডাক্তার ওয়াগনার একমাত্র সেই জানতো টিউমার আছে টাউনসেন্টের মাথায় এবং বিষের মাসুদ ছিল তার কাছে। খুব সহজেই মিথ্যাচুরির মামলাটা সাজানো সম্ভব ওয়াগনের পক্ষে। তারপর বিধবাকে বিয়ে করে হাতিয়ে নিতে পারবে বিমার টাকাটা। টাউনজেন মৃত্যুপথযাত্রী, একথা জানতো ওয়াগনার, স্টোন বলল। কিন্তু সে যে বিমার কথাটা জানতো এটা বিশ্বাস করি না আমি, কারণ সে নিশ্চিতভাবে জানতো টাউনসেন্টের বিমা করানো সম্ভব নয়। আর যদি জেনেও থাকে তবুও টাউনজেনকে হত্যা করবার কোনো প্রয়োজন ছিল না তার। যে মানুষটা আগামী কয়েক মাসের মধ্যেই মারা যাচ্ছে তাকে মেরে নিজের বিপদ না আনাই ভালো। এখন আসল কথায় আসা যাক, আমরা জানি নিজের অসুস্থতা পরিবারের কাউকে জানায়নি টাউনসেন্ট, এবং ওয়াগনারও বলেছে সেও কাউকে বলেনি কথাটা। তার কথা বিশ্বাস করেছি আমি, কিন্তু টাউনসেন্টের পরিবারের বাইরে অন্য কারোর কাছে কথাটা বলেছে ডাক্তার, এবং এ ব্যাপারে 100% নিশ্চিত আমি। হা হয়ে গেছে কার্টিস আর লিসনারের মুখ দুটো, কি বলবে বুঝে উঠতে পারছে না। লিসনার, একটা ওয়ারেন্ট বের করো তো তল্লাশি করার জন্য। যে জিনিসগুলো খুঁজতে হবে সেগুলো হলো রাবার অথবা প্লাস্টিকের টিউব, লাল রং করা কৌটো এবং ইলেকট্রিক্যাল টেপ। টেলিফোন কোম্পানির ট্রাকটা যেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে সেখানে এবং তার আশেপাশের এলাকা ভালো করে তল্লাশি করো। ব্লোগানটা ওই জায়গার কাছাকাছি কোথাও ছুঁড়ে ফেলা হয়েছে। এই বিস্ময়কর বস্তুটি দেখতে কেমন তা জানার জন্য অধীরভাবে অপেক্ষা করছি আমি। কার্টিস, আমি কাকে সন্দেহ করছি এটা আমার কাছে প্রশ্ন ছিল না তোমার? কে? দুই গোয়েন্দা একসঙ্গে জিজ্ঞেস করল। হল হ্যারিস। ঘটনার তৃতীয় দিন, বিকেল 5টা। এর মধ্যে চমৎকারভাবে প্রমাণ হতে লাগলো স্টোনের অনুমানগুলো। প্রায় সব কিছুই পাওয়া গেল হ্যারিসের গ্যারেজে। কিছু প্লাস্টিকের টিউব, এক কৌটো লাল রং, আইসপিকের হাতরের রঙের সাথে যা মিলে যায়, এবং ফোন বুথের মেঝেতে পড়ে থাকা টেপের টুকুটির মতো একটি টেপের রোল। এমনকি ডিটেকটিভ অফিসার লিসনার হ্যারিসের তৈরি করা বিশেষ মারণাস্ত্রটিও উদ্ধার করতে পারল।
ভুয়া সার্ভিসম্যান যেখানে ফেলে রেখে গিয়েছিল টেলিফোনের ট্রাকটা, সেখান থেকে কয়েক ব্লক দূরে আবর্জনে স্তূপে পড়েছিল ওটা। হ্যারিসের হাতের অসংখ্য ছাপ পাওয়া গেল ওই অদ্ভুত অস্ত্রাতে। স্টোন অনুমান করে যেমন বর্ণনা দিয়েছিল ওটা দেখতে ঠিক তেমনই। একটি পিভিসি পিঙ্ক কালার পাইপ, যার এক প্রান্তে একটি 40 ফুট দৈর্ঘ্যের পৌনে 1 ইঞ্চি ব্যাসের প্লাস্টিক টিউব লাগানো এবং অপর প্রান্তে একটি সংযোগকারী চাকার ভাল্ভ লাগানো আছে। এক কপি মেডিকেল রিপোর্ট জব্দ হলো হ্যারিসের অফিসের ফাইল ক্যাবিনেট থেকে। হয়তো ওটায় ডাক্তার ওয়াগানারই সই করেছেন, কিন্তু রিপোর্টটা জাল। সমস্ত তথ্য প্রমাণাদির ওপরে ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হলো হ্যারিসকে। তার অ্যাটর্নির সামনে প্রায় 2 ঘন্টা ওপরে সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর নিজের দোষ স্বীকার করে নিয়েছে বিমার এজেন্ট। অত্যন্ত শান্ত এবং ধীরকণ্ঠে সে জবানবন্দি দেওয়ার সময় তা লিপিবদ্ধ করা হয়, তার সই নেওয়া হয় কাগজটিতে। হয়তো এটাই ভালো হলো তার জন্য। নিজের মুখে স্বীকারোক্তি দেওয়ার ফলে নিশ্চিত মৃত্যুদণ্ডের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সন্ধে 6টায় সার্জেন্টকে ডেকে পাঠানো হলো ক্যাপ্টেন জ্যাক পার্কারের অফিসে। পার্কার ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চায় তাকে। অফিসে পৌঁছে একটা গদি লাগানো স্প্রিংয়ের চেয়ারে বসলো স্টোন। কোনো সম্ভাষণ ছাড়াই প্রশ্ন করতে আরম্ভ করলো পার্কার। তুমি হ্যারিসকে কেন সন্দেহ করলে? এটা বুঝতে পারছি না আমি। হ্যারিস অথবা ওয়াগনার, দুজনের মধ্যে যে কেউ একটা খুনটা করেছে এমন চিন্তা করেই আমি এগিয়ে চলছিলাম। কারণ কেবলমাত্র এই দুজনই জানতো কিছুদিনের মধ্যেই মৃত্যু হবে টাউনজেন্টের। ওকে খুন করার একটা জোরালো কারণ ছিল তার, কিন্তু ওকে হত্যা করার কোনো কারণই ছিল না ওয়াগনারে। তাহলে বাকি রইল একমাত্র হ্যারিস। ওকে খুন করার একটা জোরালো কারণ ছিল তার, তাকে ব্ল্যাকমেল করছিল টাউনজেন্ট। সার্জেন্টের কথা শুনে ব্যগ্রভাবে সামনের দিকে এগিয়ে এসে বসলো পার্কার। কিভাবে বুঝলে? মাত্র কয়েকদিনের আয়ু থাকা সত্ত্বেও একটা বিশাল অঙ্কের টাকার বীমা করাতে পেরেছিলেন টাউনজেন্ট। ডাক্তার ওয়াগনার বলেছিলেন তিনি টাউনজেন্টের বীমা করানোর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য রিপোর্টে স্বাক্ষর করেননি, কিন্তু হ্যারিস আমাকে বলল ডাক্তার ওয়াগনারের কাছ থেকে একটা পরিষ্কার অনুমতিপত্র এনে জমা দিয়েছিল টাউনজেন্ট। সে মিথ্যে বলেছিল আমাকে। কোনো ডাক্তারি কোম্পানির কাছে পৌঁছে দেওয়ার জন্য রোগীর হাতে রিপোর্ট ধরিয়ে দেয় না, সে ফেরত পাঠিয়ে দিয়েছিল কাগজটা। হ্যারিস একটা নকল রিপোর্ট তৈরি করে সেটাকে পলিসির দরখাস্তের সঙ্গে জুড়ে দিয়েছিল। এরকম ঝুঁকি হ্যারি নেবে না যদি না কেউ তাকে বাধ্য করে। এখানে সেই কেউটা আর কেউ না, টাউনজেন্ট। এই উত্তরটা পুরোপুরি পছন্দ হলো না পার্কারের। টাউনজেন্ট এমন কি জানতো যা দিয়ে ব্ল্যাকমেল করতে পারবে হ্যারিসকে? টাউনজেন্ট বেশি কিছু জানতো না, কিন্তু বেশিরভাগ কথাই আন্দাজ করে বলেছিল যেগুলো মিলে গেছিলো পরিস্থিতির সঙ্গে। টাউনজেন্টের অফিসের ফাইলে 2টো চিঠি পেয়েছিলাম আমরা, সেগুলো দেখেই চিন্তাটা মাথায় আসে আমার। হ্যারিস কিছুদিন পরপর বিভিন্ন বিমাকারীর নামে ভুয়ো বিমার অর্থ দাবি করত এবং টাকাটা তৈরি হয়ে গেলে নিজেই হাতিয়ে নিত পুরো টাকাটা। টাউনজেন্টের নামে একই কাজ করছিল সে। বিষয়টি বুঝতে পেরে ও হ্যারিসকে হুমকি দেয়, যদি সে ওর পলিসি না করিয়ে দিতে পারে তাহলে হ্যারিসের মূল বিমাকারী কোম্পানির কাছে প্রতারণার অভিযোগ করবে হ্যারিসের নামে। টাউনজেন্ড এমনিতেই একজন অত্যন্ত ভদ্র এবং সৎ মানুষ ছিল, নিজের এত বড় একটা রোগের কথা জানবার পর নিজের জন্য চিন্তা করেনি। ও শুধু চেয়েছিল ওর মৃত্যুর পর ওর পরিবারকে যেন কোনো রকম অর্থকষ্টে পড়তে না হয়। এই কারণেই ও ব্ল্যাকমেল করতে বাধ্য হয়েছিল হ্যারিসকে। স্টোন কথা শেষ করে গা এলিয়ে বসলো চেয়ারে, 2 হাতের আঙুল দিয়ে চিরুনি চালাচ্ছে মাথায়। আপনার কি এখনও কিছু জানার বাকি আছে ক্যাপ্টেন, নাকি সম্পূর্ণ মেটাতে পেরেছি আপনার কৌতূহল? আর একটু বাকি আছে, জবাবে বলল পার্কার। হ্যারিস কীভাবে টাউনজেন্ডকে বুথ পর্যন্ত টেনে নিয়ে গেল? যতই যাই হোক, ওই তো ব্ল্যাকমেল করছিল তাকে। তোমার কি মনে হয় ওই তাকে ওখানে ডেকে নিয়ে গেছিল? হ্যারিস নিজেই আমাদেরকে এর জবাব দিয়েছে। 3য় মাসের প্রিমিয়ামের টাকাটা কিছুতেই দিতে পারছিল না টাউনজেন্ড, তাই ও হ্যারিসকে বলে প্রিমিয়াম জমা দেওয়া হয়েছে এমন একটা রসিদ জোগাড় করে দিতে বলেছিল। তখনই হ্যারিস রেগে যায়, বুঝতে পারে যদি টাউনজেন্ডের দ্রুত মৃত্যু না হয় তাহলে ওর ভবিষ্যতের প্রিমিয়ামের টাকাগুলো তাকে দিয়েই যেতে হবে। টাউনজেন্টের হাত থেকে মুক্তি পাবার জন্য একটি ফোন দিয়ে আঠে সে।
অতিরিক্ত কোনো তদন্ত না দেখিয়েই বাতিল করে দেয় বিমার পলিসি। আত্মহত্যাই ছিল একমাত্র সহজ সমাধান। সে হত্যাকাণ্ডটি এমনভাবে ঘটানোর চেষ্টা করল যাতে মনে হয় ইন্স্যুরেন্স কোম্পানিকে ফাঁকি দেওয়ার জন্য ও নিজেকে মিথ্যা হত্যার নাটক করেছে। স্টোন থামতেই উত্তেজনায় ফেটে পড়ল পার্কার। তাহলে হ্যারিস কি করলো তখন? সে টেলিফোন করে টাউনসেনকে, ওকে বলে নিয়ম রক্ষা করবার জন্য কোম্পানির মেইন অফিসে প্রিমিয়ামটা পাঠাতে হবে। লিউ স্টেশনে যাওয়ার জন্য রাজি করায় টাউনসেনকে এবং সেখানে বুথ থেকে একটি ফোন করায়। হ্যারিস টাউনসেনকে বলেছিল ও গাড়িতে ফিরে গেলে সামনের সিটের খামের ভেতরে ওর প্রয়োজনীয় নগদ অর্থ পেয়ে যাবে। তখন টাউনসেনকে যা করতে হবে তা হলো টাকাটা ওর ব্যাংকে জমা দিয়ে দিতে হবে এবং চেক পাঠাতে হবে প্রিমিয়ামের জন্য। একটা দুর্দান্ত ছক কষেছিল হ্যারিস, পার্কার বলল, আর ও নিঃসন্দেহে সফল হতে পারত যদি না তোমার সতর্ক দৃষ্টি পড়ত ওর উপর। হতে পারে, বলল স্টোন, প্রায় নিখুঁত একটা পরিকল্পনা ছিল ওটা। এতক্ষণ শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও অনেক গল্প আমি প্রতিদিনই প্রায় পাঠ করি। ধন্যবাদ।